গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ ভজনিতাই গৌর রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই রাধে হরে কৃষ্ণ হরে রাম নিতাই ভজনিতাই গৌর রাধেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে নিতাই গৌরীবা
নিতাই গৌর হরি নিতাই গৌর হরি জয় নিতাই জয় গৌর বলে পিঞ্জিরে কত তারা বলে পিঞ্জিরে কত তারা রে হরি রাম রাধে শ্যাম শিয়ারাম রে হরি রাম রাধে শ্যাম শিয়ারাম বলে পিঞ্জিরে কত তারা বলে পিঞ্জিরে কত তারাম রে হরি রাম রাধে শ্যাম শিয়ারাম রাধেশ্যাম শিয়ারাম প্রভু কী ভক্তি সুবাহ কী জয় মায়া হে কী ঢলতি শ্যাম প্রভু কী ভক্তি সুবাহ কী জয় মায়া হে এক ঢলতি শ্যাম দবিদান না তবু যায় মায়া না মিলে তুচক দবিধান না তবু যায় মায়া মিলে না তুচক তু চুল্লে ভগতী
हरि राम राधे श्याम सिया राम रे हरि राम राधे श्याम सिया राम पिंजरे का तोता राम बोले पिंजरे का तोता राम रे हरि राम राधे श्याम सिया राम रे हरि राम राधे श्याम सिया राम चंचल मन को केंद्रित कर सिहर जी के चरणों में चंचल मन को केंद्रित कर दे श्रीहरि जी के चरणों में भोग विलास में समय गवा मत कुछ नहीं सपनों में भोग विलास में समय गवा मत कुछ भी नहीं है सपनों में छोड़ाल सकल विश्राम छोड़ियाल सकल विश्राम छोड़ियाल सकल विश्राम रे हरि राम राधे श्याम सिया राम रे हरि राम राधे श्याम सिया राम बोले पिंजरे का तोता राम बोले पिंजरे का तोता राम पिंजरे का तोता राम रे हरि राम राधे श्याम सिया राम रे हरे कृष्ण जय राधे जय राधे जय निताय जय महाप्रभु हरे कृष्ण जय राधे श्याम जय राधे जय राधे जय महाप्रभु हरे कृष्ण जय राधे श्याम जय राधे जय राधे जय महाप्रभु जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे जय राधे जय राधे जय निताय जय निताय जय महाप्रभु हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधे जय महाप्रभु हरे कृष्ण जय राधे जय राधे जय राधे जय राधे जय महाप्रभु जय निताय ईश्वर परम कृष्ण परम कृष्ण सच्चिदानन्द विग्रह सच्चिदानन्द विग्रह सर्वकारणे करुणो सर्वकारणे
करो यशो नव दीपराय दिनोजन डाकिछे जे तो मां यशो यशो नव दीपराय আচ্ছন্ন মোহমায়া আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন এসো এসো নব দীপরায় দিনজন ডাকছে যে তোমায় এসো এসো নব দীপরায় দিনজন ডাকছে যে তোমায় কোথায় নিতাই গুণধাম কোথায় প্রাণ গদা কোথায়
সচির দুলাল কোথায় পরম দয়াল কোথায় সচির দুলাল কোথায় পরম দয়াল কোথায় সচির দুলাল কোথায় পরম দয়াল কোথায় সচির দুলাল কোথায় পরম দয়াল এবারে তরাই এসে ঘোচাও দাসে সংসার জঞ্জাল এবার তরাও এসে ঘোচাও দাসের সংসার জঞ্জাল এবার তরাই এসে ঘোচাও দাসের সংসার জঞ্জাল এবার তরাই এসে ঘোচাও দাসের সংসার জঞ্জাল আমি গেল গতিহীন ভক্তি ভজনবিহীন আমি গেল গতিহীন ভক্তি ভজনবিহীন আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজনবিহীন আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজনবিহীন এই সংসার কপানলে দেহ দিনে দিনে ক্ষীণ এই সংসার কপানলে দেহ দিনে দিনে ক্ষীণ এই সংসার কপানলে দেহ দিনে দিনে ক্ষীণ এই সংসার কপান বন্ধু বলে তাই তো এসো গৌরেশ রাঙা পাই বন্ধু বলে তাই তো এসো গৌরেশ রাঙা পাই বন্ধু বলে তাই তো এসো গৌরেশ রাঙা পাই দিনজন ডাকছে যে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকছে যে তোমায় এসো নবদ্বীপ এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকছে যে তোমায় কৃষ্ণ করুণা প্রণমামি হরি প্রিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তদ্ময়সি গুরবে নমো নমো আজানু লম্ভিত ভুজ কনকায়াবদাত সংকীর্তনৈ পতিতনৈ কমলায় কক্ষৌ বিশ্বম্বর হরে কৃষ্ণ জয়িতা সমবেত সুধী ভক্ত মন্ডল ভক্তি মায়েরা আজকের এসেছি আপনাদের সামনে অধম জগদীশ নস্কর তো প্রথমে আমার যে সকল মায়েরা বসে আছেন মায়েদের চরণে অধম জগদীশ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি প্রণাম জানাই
আমার যে সকল বাবারা আছেন বাবাদের চরণে অধম জগদীশ এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি প্রণাম জানাল। আমার ছোট ছোট ভাই বোনদের কাছে ভালোবাসা জানিয়ে শুরু করবো হরি কথা। তো আজকে এই অধম জগদীশকে আপনাদের সন্তান ভেবে আপনাদের চরণ আমাকে স্থান দেবে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তো মায়েরা, আজকে প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাওয়ার ফলে আমি একটু দেরি করেই এসেছি, এরপরে রাসলীলা আস্বাদন হবে। তো রাসের আগে আজকের আমি একটু রূপলীলা আস্বাদন করাবো। চলুন প্রথমে রূপে গৌরচন্দ্রকে আমরা আস্বাদন করব। কিবা মরমে লাগিল গ মরমিলা গিলো
বড় মেলা দিল গো নানা যায় না যায় ও পা সোনা আহা মরিরে আহা মরিরে আহা মরিরে গোরা মরমেলা দিল গোরা গোরার না যায় পাশরা আজ নয়নের অঞ্জন নয়নের অঞ্জন হইয়া লাগি লাগিয়াছে গোরা নয়নে জন হইয়া নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা পাশরিতে নাহি রে পাশরিতে নাহি রে পাশরিতে নাহি রে পাশরিতে নাহি রে সুরধ্বনির কোলে আনতে গিয়ে পাশরিতে নাহি রে সুরধ্বনির কোলে আনতে গিয়ে পাশরিতে নাহি রে সুরধ্বনিতে জল আনতে গিয়ে পাশরিতে নাহি রে সুরধ্বনিতে জল আনতে গিয়ে হায় আমার কি হলো ধ্বনিতে 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 জল পাশরিতে নাহি রে নয়নে অঞ্জন লাগিয়াছে পারা লাগিয়াছে পারা মায়েরা আজকে বিষ্ণুপ্রিয়া দেবী সুরধ্বনিতে জল আনতে গেলেন তো সুরধ্বনিতে জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী দেখলেন কার রূপ দেখলেন গৌরহরির রূপটা তো গৌরহরির রূপটা দর্শন করে বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কাঞ্চনাকে বলছেন কাঞ্চনা রে আমি সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি ওই গৌরের রূপ দর্শন করিলাম দর্শন করিলাম ওরে কাঞ্চনা রে ওই সুরধ্বনিতে রূপ দেখে আমার ইয়ে কি হলো কাঞ্চনা তুই আমায় বলে দে রে বলে দে কাঞ্চনা আমি গৌর রূপ দেখিয়া আমায় শরীর অবশ হল অবশ হল কাঞ্চনা জানিস আমি যে সুরধ্বনিতে গিয়ে গৌর রূপটা দেখলাম সেই রূপ না আমার নয়নে লেগে গেছে তো কাঞ্চনা বললেন আচ্ছা বলতো বিষ্ণুপ্রিয়া কেমন রূপ দেখলি তখন বিষ্ণুপ্রিয়া বলছি জানিস কাঞ্চনা মরমে লাগিল গোড়া না যায় পাশরা নয়নের অঞ্জন হইয়া লাগিয়াছে গোড়া মায়েরা নয়ন মানে কি নয়ন মানে চোখ আর অঞ্জন মানে কি অঞ্জন মানে কাজল তাই তো মা তাহলে দেখো মা আমার মায়েরা বোনেরা দিদি ভাইরা পড়েন দোকান থেকে পাঁচ টাকা কাজল কিনে পড়েন তাই না তখন বিষ্ণুপ্রিয়া বলছে জানিস কাঞ্চনা আমি যে কাজলের কথা বললাম সে কাজল এ কাজল নয় বলছে কোন কাজল
জানিস ওরে বিষ্ণুপ্রিয়া, তুই যে কাজলের কথা বলছিস আমাকে খুলে বল। বিষ্ণুপ্রিয়া বললেন, জানিস কাঞ্চনা, দোকান থেকে যে কাজল কিনতে পাওয়া যায় সেই কাজলে যদি কোনো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরে, সে কাজলে যখন ইচ্ছা পরা যায়, যখন ইচ্ছা মোছা যায়, ধুয়ে ফেলা যায়। কিন্তু জানিস বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা, আমি যে গোড়া রূপ দর্শন করিলাম, ওই গোড়া রূপের অঞ্জন যদি কারোর নয়নে লেগে যায়, সে অঞ্জন তো কাজল তো কোনোদিন ধুইলে ধোয়া যায় না, মুছিলে মোছা যায় না। জানিস কাঞ্চনা, ওই গোড়া রূপের অঞ্জন যদি কারোর নয়নে লেগে যায়, লেগে যায় আরে নয়নে অঞ্জন ওঠে না রে, এই নয়নে অঞ্জন ওঠে মাঝে যদি কোনো মায়ের নয়নে একেবারে গোড়া রূপের অঞ্জনে লেগে যায়, লেগে যায় আরে নয়নের অঞ্জন ওঠে না রে, এই নয়নে অঞ্জন ওঠে না রে, গোড়া রূপের অঞ্জন যদি কারোর নয়নে লেগে যায়, মানে গোড়া রূপের কাজলটা যদি কারোর নয়নে একবারে লেগে যায়, সে কাজল কিন্তু ধুইলে ধোয়া যায় না, মুছলে মোছা যায় না। এবার দেখুন মা, কোন কোন মায়েদের নয়নে গোড়া রূপটা লাগবে? যে সমস্ত মায়েরা বাবারা কৃষ্ণ ভক্ত হবে, গৌর ভক্ত হবে, তাদের একমাত্র নয়নে লাগবে। আন লোকের কি লাগে মা? এই কৃষ্ণ ভক্ত দিলে কি হবে? শাস্ত্রে বলছে, ত্রিনাদপি সুমি চেন তদরীপ সুষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। হচ্ছে কৃষ্ণ প্রিয়সী হতে গেলে, কৃষ্ণ ভক্ত হতে হয়ে গেলে তার এটাই লাগবে কি, চিনের মতো নরম হতে হবে, বৃক্ষের মতো সুষ্ণুনা হতে হবে, নিজে জ্ঞান শূন্য হয়ে পরকে দান করতে হবে, তবেই সে কৃষ্ণের অধিকারী হবে। মায়েরা, তৃণ মানে কি? তৃণ মানে ঘাস, তাই তো? আমরা যখন রাস্তা দিয়ে যাই, ঘাসের উপর পা দিয়ে যায় না, কোনোদিন কি সেই ঘাস প্রতিবাদ করে? প্রতিবাদ করে না, মাথাটা পেতে দেয়, আবার আমরা পাতা তুলে নিলে সে আবার জেগে ওঠে। ঠিক নিজেকে তেমন হতে হবে, তৃণের মতো নরম হয়। কারণ বলছে, দেখো জীবকে ভালোবাসতে শেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সঙ্গে যে প্রেম করতে পারবে, জীবের সঙ্গে যে ভালোবাসতে পারবে, সে কিন্তু ভগবানকে সেবা করতে পারবে। তাহলে নিজেকে তৃণের মতো নরম হও, বলছে বৃক্ষের মতো শ্রেষ্ঠ না হও। মায়েরা, সকালবেলা যখন রোদ ওঠে, একটু বেলা হলে পোকর রৌদ্রে যখন রাস্তা দিয়ে মায়েরা বাবারা যান, কি করেন বলুন তো? রাস্তার ধারে বটবৃক্ষ থাকলে সঙ্গে সঙ্গে আপনারা কি করেন? আমিও তাই করি, কি যে বটবৃক্ষের ছাওয়াতে একটু বসে আমরা ছায়া অনুভব করি। কারণ বলছে, দেখো নিজেকে বটবৃক্ষের মতো হয়ে যাও,
যদি কেউ বিপদে পড়ে তাকে আপন ভাবে ডেকে নিয়ে কাছে আনো, তবেই সে কৃষ্ণের অধিকারী হবে। আর কি বলছে, জ্ঞান শূন্য হয়ে পরকে দান করো মায়েরা। এখানে প্রত্যেক মায়েরা কিন্তু প্রত্যেক দিন সেই প্রমাণটা দেখেন। সকাল সন্ধ্যা আমার মায়েরা রাধা মাধবের মন্দিরে ঠাকুর ঘরে দুটো বস্তু জ্বালিয়ে দিন। কোনটা বলুন তো, কি জ্বালিয়ে দেন? হ্যাঁ, ধূপকাঠি, প্রদীপ বা মোমবাতি, তাই তো? এবার দেখো মা, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিলেন, দেখছেন ধূপকাঠিটা পুড়ছে, তাই না? তাহলে ধূপকাঠি পুড়তে পুড়তে কি হয়ে যায়? নিজে ছাই হয়ে যায়। কিন্তু নিজে ছাই হয়ে গেল, পুড়ে শেষ হলো, কিন্তু আমাদের মধ্যে একটা বস্তু দান করে গেল, সেটা কি? সেটা হলো সুগন্ধ, সুবাস, তাই না মা? আচ্ছা দেখো তো মা, হঠাৎ কারেন্ট চলে গেল, হ্যাঁ ইলেকট্রিক তার কেটে গেল, একটা মোমবাতি জ্বালিয়ে দিন। আমরা ঠাকুর ঘরে সন্ধ্যার সময় কী করি? প্রদীপ জ্বালিয়ে দিই। দেখো মা, মোমবাতিটা পুড়তে 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 নিজে গলে ছাই হয়ে যায়, নিজে গলে যায়। প্রদীপটা পুড়তে পুড়তে নিজেই শেষ হয়ে যায়। কিন্তু যতক্ষণ তার শক্তি থাকে ততক্ষণ আমাদের আলো প্রদান করে দেয়, তার আলোতে আমরা আলোকিত হয়ে যাই। তাহলে দেখো মা, কৃষ্ণের অধিকারী সেই হবে, বলছে যে নিজে জ্ঞান শূন্য পরকে দান করো। কি মা, আপনারা ভাবছেন আরে বাবা যদি পরকে সব দান করে দেবো তাহলে আমাদের কে দেবে? বলছে দেখো, তোমরা ভাবছো তোমাদের কথা তোমরা ভাবার কে, তোমাদের কথা সেই ভাববে তোমরা ভাবো তাকে। তো মা, কিছু ভাবার নেই, এই জগত সংসারে আমরা এসেছি কিছু আনিনি কিছু নিয়ে যাব না, তাই না? আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে, সবই রবে পড়ে। নাটক মঞ্চে আমরা নাটক করতে এসেছি, এই ঘরে যে আমরা বেঁধেছি আমাদের ঘরে নয়, এটা আমাদের আপন ঘরে নয়, এটা আমাদের নাটকের ঘর, অভিনয়ের ঘর। এই অভিনয় নাটকের ঘর ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে কোথায়? সেটা হলো আপন ঘর। আপন ঘরটা কার কাছে আছে? ভগবানের কাছে আছে। তো সেই আপন ঘরে যাওয়ার জন্য বলছে নিজের ঘরটাকে পরিষ্কার করতে হবে। মা গো, নিজের ঘরে যদি পরিষ্কার না করা যায় তাহলে আপন ঘরে যাওয়া যাবে না। সেই জন্য ভগবান বলছে দেখো, নিজেকে ভালোবাসতে শেখো। এই বিশ্ব জগতে যারা আত্মহত্যা করে, যারা ইচ্ছা করে মরণ নেয়, ইচ্ছা করে মরে যায়, তাদের মতো দুরাচারী পাপিচারী আর জগতে নাই। ভগবান বললেন প্রত্যেকে জীবের মধ্যে আমি আছি, তোমরা আমাকে ভালোবাসতে শেখো। এদিন আমাকে ভালোবাসতে শিখবে সেদিনই কিন্তু তোমাদের দেহটার উপর লক্ষ্য পড়বে। আর এই দেহটা হলো ভগবানের দেওয়া দেহ, এটা আমাদের নয় মা, ভেবে দেখেছেন? আজ আমরা হরিবাসুরে বসে আছেন, দেখো মা যতক্ষণ হরিবাসুরে বসে আছেন ভাবুন তো যে কৃষ্ণ কথা আস্বাদন করছে, শ্রবণ করছেন, এটা কার জন্য? ভিতরে যে বস্তুটা বসে আছে তার জন্য। আপনারা কথা বলছেন, আমি কথা বলছি, কার জন্য? ভিতরে একজন মালিক বসে আছে, সেটাকে, সেটা হলো পরমেশ্বর ভগবান। কি মা, তাকে দেখা যায়। কিভাবে দেখা যায়? ভিতরের আয়নাটাকে পরিষ্কার করলে দেখা যাবে। ভিতরে কিন্তু আমাদের অনেক ময়লা আছে, আবর্জনা আছে। কি মা, যেমন জমিতে চাষ করতে গেলে অনেকে ঘাস উঠে যায়, অনেক আবর্জনা উঠে যায়, আমরা কি করি? সেটাকে তুলে আগাছা পরিষ্কার করে দিই। ঠিক দেহের মধ্যে অনেক ঘাস জমে থাকে, নোংরা জমে থাকে, তারা কারা? অহংকার, লোভ, লালসা, দম্ভ, হিংসা, সব কিছু আমাদের মধ্যে আছে। বলছে এগুলোকে পরিষ্কার করতে হবে। কি দিয়ে? আমরা যেমন প্রাকৃতিক জগতের সামান দিয়ে আমরা আমাদের বসনটা পরিষ্কার করি, ঠিকই তেমন এই ভিতরের যে ভগবানের ভিতরে যে আবর্জনা লেগে আছে এটা কি দিয়ে পরিষ্কার করব? সেটা হলো একমাত্র হরি নামের মন্ত্র দিয়ে প্রকাশ করব। তো মায়েরা, হরিবাসরে আসার কারণ কি? ভিতরের ময়লাটাকে আমরা আজ পরিষ্কার করে দেব, তাই তো? তাহলে পরিষ্কার করলে ভিতরে কাকে দেখতে পাব? সেই ভগবান। তিনি কি করে, কোথায় থাকে? সবাইকে মঙ্গল করে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম
পৌঁছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগ মন মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে জাগ মন মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মোছায়। তুমি শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি সোনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুদিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুদিয়া পন্থা। তব শ্রী চরণ তলে নিয়ে যাও মোরে মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আছয় নলয়নিলে চিরন ভনিলে ভূদর শরীর গহনে, আছবি টপিলতায় জল দেরি গায় শশী তারকার তপনে। আনিলে চিরন ভনিলে ভূদর শরীর গহনে, আছবি টপিলতায় জল শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। তবে দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও গো আসিয়া বোঝায়। মর্ম মোছায়। তুমি হরি 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 মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। মলিন মর্ম মোছায়।
ভগবান কিন্তু প্রত্যেক জীবের মধ্যে থাকে, আকাশে বাতাসে অনলে অনিলে, জীবের হৃদয় মাঝে, ধুলিকণার মধ্যে, বালুচরের মধ্যে, প্রত্যেক জীবের স্কন্ধরে স্কন্ধরে ভগবান আছে। কিন্তু মা তাকে চোখে দেখা যায় না। চোখে দেখতে গেলে আমাদের জ্ঞানে নয়নটা প্রভাবিত করতে হবে। তার কারণ মা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদের হৃদয়ের মধ্যে প্রেরণা জাগাতে হবে। ভগবান বললেন, দেখো বিশ্ব জগতে ভক্তি বিশ্বাস যার, ভগবান তা। মায়েরা ভগবানকে পেতে গেলে ভক্তি বিশ্বাস করতে হবে। তো বিশ্বাসটা কখন আসবে? যখন আমাদের হৃদয়ে ভক্তি সৃষ্টি করবে। বিশ্বাসে মেলায় বস্তু তরকে বহুদূর, যে যেন কৃষ্ণ ভজে সেই মহাচতুর। মা গো, এই বিশ্ব জগতে যারা কৃষ্ণ ভক্ত আছে তাদের কিন্তু চোখে জল ফেলতে হয়, কাঁদতে হয়। ভগবান বললেন, দেখো আমাকে যারা ভালোবাসবে, আমাকে যারা ডাকবে, আমি কে তাদেরকে কাঁদাই। কারণ ভগবান নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার সারা জীবন দাসের ওই অনুদান। কিমা আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে, কিন্তু ভগবান বললেন, তাহলে এসে কাঁদছ কেন? কান্নার একটা ঘটনা কি, সেটা হলো যখন আমরা প্রথমে এসেছিলাম ভবে, তখন কিন্তু আমরা কান্নাটাই নিয়ে এসেছিলাম। মায়েরা বলুন, যখন মায়েদের কোনো সন্তান হলো, সন্তান হবার পর কি হয়, মায়েরা কান পেতে শুনে থাকে আমার ছেলেটা কখন কথা বলবে, তাই না? সে জন্মাবার পরে কি কথা বলে, সঙ্গে সঙ্গে কেঁদে ওঠে, তাই তো? প্রত্যেক শিশু কাঁদে, আমিও কেঁদে এসেছিলাম মায়ের গর্ভ থেকে। তো মা আমরা এসেছি কাঁদতে কাঁদতে, এবারে যখন আমরা চলে যাব তখন কিন্তু আমরা কাঁদতে কাঁদতে যাব। বলেন, যারা ভব থেকে চলে গেছে তারা চোখের জল ফেলতে ফেলতে গেছে, সংসার মায়া পরিত্যাগ করে চলে যেতে হয়েছে, তারাও কাঁদতে কাঁদতে গেছে। হে জগৎবাসী, কলিযুগে আমি কান্না দিলাম কেন জানো? এই কলিযুগে কান্না দিলাম এই জন্য, ভগবানই নিজেই কলিযুগে এসে নিজেই কেঁদেছিল, ভক্তের চরণের দাস হয়েছিল, ভক্তের চরণের দাস হয়ে কেঁদে কেঁদে নাম বিতরণ করেছিল, নবদ্বীপের মাটিতে গড়াতে গড়াতে সবাইকে হাতে পায়ে ধরে বলেছিল, একবার তোমরা কৃষ্ণ নাম দাও। তিনি কে? তিনি হল গৌর হরি। আমাদের বর্তমানে কলিযুগে ভগবান এসেছিলেন কোথায়? নদিয়ার নবদ্বীপে। কার গর্বে? শচিমায়ের গর্ব সিন্ধু মাঝে। সে গৌর কে ছিল? গৌর ছিল অনাদি আদি ভগবান কৃষ্ণ, যার পিতার নাম ছিল নন্দ মহারাজ, মায়ের নাম ছিল যশোমতী, রাজার ঘরের ছেলে, রাজার ছেলে হয়ে বৃন্দাবন পরিত্যাগ করে, রাজকার্য পরিত্যাগ করে, মা যশোমতীর কৃপা পরিত্যাগ করে, মা যশোমতীর যে নিয়ম পরিত্যাগ করে, মাকে ছেড়ে দিয়ে মাধুরীর ঘরে নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে আসে। মা গো, যেদিন ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসবে, সেদিন রাধারানীকে বলেছিলেন, রাধে তুমি আমায় বিদায় দাও। মা, রাধারানী বললেন, ঠাকুর কোথায় যাবে? কৃষ্ণ বললে, দেখো রাধে, কলিযুগে আবার আমি জন্ম নেব গৌর হয়ে, কলির জীবকে মুক্ত করার জন্য, কলির জীবকে উদ্ধার করার জন্য, তুমি আমায় বিদায় দাও। তখন রাধারানী বললেন, ঠাকুর আপনি যদি চলে যান আমার কি হবে দশা? বলছে, দেখো রাধে তুমি আমার সঙ্গে যেতে পারো না। বলছে, কেন? দেখো রাধে, কলিযুগ বড় কঠিন, কলিযুগের মানুষের নামে বিতরণ করতে গেলে আমাকে কঠিনই সাজতে হবে। কি? আমি কলিযুগে কারোর সঙ্গে ঝগড়া করব না, কাউকে প্রাণে মারব না, আমি প্রেম দিয়ে সবাইকে মাতাবো, সেই জন্য কলিযুগ বড় কঠিন, রাধে তুমি যেও না। রাধারানী বললেন, ঠাকুর আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে নিয়ে যেতে হবে। তখন কৃষ্ণ বললেন, তাহলে এক কাজ করো, একটা দেহের মধ্যে দুজনকে রাখি। বলছে, কেমন ভাবে? বলছে, দেখো
আমার কৃষ্ণ ভাবটা বাইরে থাক, আর তুমি রাধা রানী রাধা ভাবটা আমার ভিতরে প্রবেশ করো মায়েরা। তাহলে রাধাটা হলো কি পরিষ্কার, কৃষ্ণ কালো, তাই তো? যখন কথাটা বললেন রাধারানী বললেন, ঠাকুর আপনি একটু আগেই বললেন নবদ্বীপের মাটিতে গড়াবে, তো ঠাকুর যদি আমি ভিতরে থাকি তুমি বাইরে থাকো, যখন নবদ্বীপের মাটিতে গড়াতে গড়াতে যাবে, নবদ্বীপের পথে কত কাঁকর আছে পাথর আছে, তোমার অঙ্গে আঘাত হবে, আর আমি ভিতরে থেকে সেই আঘাত সহ্য করতে পারবো, তোমার কষ্ট হলে আমায় কষ্ট হবে না ঠাকুর, আমি এমনভাবে যাব না। তাহলে কি হবে দেখো ঠাকুর, আমি তোমার বাইরে থাকবো, আর তোমার কৃষ্ণ ভাবটা তুমি ভিতরে নাও। এটা কার কথা? রাধারানীর কথা। তখন কৃষ্ণ কি করলেন, অন্তরে কৃষ্ণ বাইরে রাধা, ভিতরে কৃষ্ণকে নিলেন আর বাইরে রাধা ভাবটা নিয়ে গৌর হয়ে জন্ম নিলেন নদীয়ার নবদ্বীপে। তাই তোমা, এবারে দেখো নবদ্বীপে এসে জগৎকে শিক্ষা দিলেন। প্রথমে কি করলেন, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার প্রথম স্টেপ হলো যখন জন্ম নিলেন তখন গৌরহরি ভগবান মাতৃদুগ্ধ পান করছে না, সাত দিন হয়ে গেল দুগ্ধ খাচ্ছে না, শচীমা কাঁদছে। যখন শচীমা কাঁদছে তখন ভগবান বললেন মনে মনে, মা গো তুমি তো ভুল করেছো। বলছে কি ভুল মা? তুমি ভগবানের মা হয়েছ, আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার গর্ভে এসেছি, কিন্তু মা তোমার দুগ্ধ কেন পান করছি না জানো? এই কারণ তোমার এখনো গুরু দীক্ষা হলো না বলে। কি মা? কলিযুগে যার গুরু দীক্ষা হবে না তার হাতের জল ভগবান সেবা পাবে না। কেউ যদি গুরু দীক্ষা না হয়ে ভগবানের মন্দিরে প্রসাদ লাগায় তার প্রসাদ ভগবান সেবা নেয় না। বলছে আগে নিজের শরীরটাকে প্রবিত্ত করো, গুরু দীক্ষা না। যখন কথাটা বললেন মা কাঁদছে, মার চোখের জলে থেকে ভগবান থাকতে পারলেন না, আচার্য দেবকে স্বপ্ন দিলেন, আচার্য তুমি যাও আমার মায়ের করেনে গুরু দীক্ষা দাও, তবেই আমি মাতৃদুগ্ধ পান করব। আচার্য এসে শচীমায়ের করেনে গুরু দীক্ষা দিলেন, সেদিন থেকে ভগবান মাতৃদুগ্ধ পান করলেন। নিতাই গৌর হরি হরি বল। তো এখানে আমার মায়েরা সবাই গুরু দীক্ষা নিয়েছেন তো? সবাই নিয়েছেন গুরু দীক্ষা? নিতাই, তাহলে মা গুরু দীক্ষা নেবেন, শুধু মায়েরা নিলে হবে না, বাবারাও নিয়েছেন, বাবারা শুধু নিলে হবে না, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কিন্তু গুরু দীক্ষা দিতে হবে। শুধু তাই নয়, গুরু দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ভগবানের পথে নামিয়ে দিতে হবে। আসতে পারে না বিশ্বজগতে সংসারে দেখবেন কলিযুগ অনেক হয়, আমাদের দিকে বেশি হয়। কিছু কিছু ছেলেরা আছে বাবাকে ধরে মারছে, মাকে খেতে দেয় না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। মা এদিকে, মা এদিকে, এদিকে এদিকে, একটা কলসির দুধ দশটা কলসিতে ভরা যায়। ইমা আরে দশটা কলসির দুধ একটা কলসিতে কেউ ভরতে পারে না, এই বাস্তব যুগে তাই ঘটছে। পিতামাতা দশটা ছেলেকে মানুষ করেছে, কিন্তু দশটা ছেলে মানুষ হওয়ার পর তারা দুটো পিতামাতাকে দশজন মিলে দেখার ক্ষমতা হচ্ছে। এখানে হয়তো হয় আমাদের দিকে হ্যামেশা। ইমা তাহলে চারটে ছেলে, কিন্তু চারটে ছেলে থাকা সত্ত্বেও সে আলাদা খায়, কারণ ছেলেরা ভাত দেয় না। ওই জন্য বলছি মা, সময় থাকতে পিতামাতার কর্তব্য ছোট ছোট ছেলে মেয়েকে কৃষ্ণ পথে নামিয়ে দেন, কারণ যাদের কৃষ্ণ পথে নামাবেন তবে ভক্তি হবে, আর ভক্তি যে ছেলে মেয়ের মধ্যে হবে সে পিতামাতাকে ভগবান রূপে পূজা করবে। এটা কিন্তু মায়েদের বিশেষ করে দায়িত্ব। আমাদের ছেলে মেয়েরা মায়েদের কাছে আচার শেখে, আর পিতার কাছে বাবার কাছে বিচার শেখে। তো মায়েরা যেমনভাবে চালাবেন আমার ছোট্ট ছেলে মেয়েরা তেমন চলবে। মায়েরা একটা ছোট্ট ছেলে, তার ছ বছর বয়স, মা কত ভালো দেখুন, মা কি করেছে, গলায় তুলসীর মালা দিয়ে দীক্ষা দিয়ে ললাটে তিলক কেটে ব্যাগে একটা স্কুলের ব্যাগ কাঁধে করে নিয়ে স্কুলে পাঠায়। এবার রাস্তার ধারে ক্লাবের কাছে বেশ কিছু দাদু বসে থাকে, 80 বছর বয়স, তাস খেলা করে। প্রত্যেক দিন ছোট্ট ছেলেটা যাচ্ছে, একদিন একটা দাদু ডেকে বলছে, এই দাদু ভাই শোন, এই তোকে শুনতা। ছোট্ট ছেলেটা দাদুর কাছে বলছে, দাদু আমায় ডাকলেন? আচ্ছা বলতো তোর বয়স কত হয়েছে? এত ছোটবেলায় থেকে গলায় তুলসীর মালা, কপালে তিলক, ব্যাপারটা কি, কে দিল তোকে? তখন ছোট্ট ছেলে বলছে, দাদু এটা আমায় মা দিয়েছে গো। বলছে, কেন দাদু ভাই? এখন থেকে
বলছে দাদু আমার মা এটা পরিয়ে দিয়ে যে রাস্তায় নামিয়ে দিয়েছে এই রাস্তাটা অনেক দূরের রাস্তা কারণ এখন থেকে যদি আমার মা না নামায় আমি রাস্তাটা পার হয়ে ভবসিন্ধু পারে যেতে পারবো না ওই জন্য এখন থেকে নামিয়ে দিয়েছে এখন থেকে যদি আমি হাঁটতে থাকি হাঁটতে 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 ভবসিন্ধু পার হয়ে ওপারে গিয়ে আমি গোবিন্দের চরণে চলে যাব গোবিন্দের চরণে ছোট্ট ছেলেটা বলছে দাদু আমার মা তো রাস্তায় নামিয়ে দিয়েছে ভগবানকে পাওয়ার জন্য তা দাদু আপনারা রাস্তায় নামলেন না এত বয়স হয়ে গেছে মাথার কেশ পেকে গেছে ছোট মুখে বড় কথা একটুখানি ছেলে শোনো দাদু ভাই আমরা এখন রাস্তায় নামবো না বলছে কেন বলছে এখন 80 চলছে আর 5টা বছর গেলে 85 হলে তবাইগুলো গলায় তুলসী মালা দেবো আর তিলক কেটে রাস্তায় নামবো ছোট্ট ছেলে শিক্ষা ছিলেন দাদু এই যা শোনা 80 চলছে আর 5টা বছর যদি ভগবান না সময় দেয় তাহলে রাস্তায়ও নাম হবে না আর ভবসিন্ধু পার হয়ে গোবিন্দের চরণে যাওয়াও তোমাদের হবে সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ঘুম সকাল সকাল তোলো মাখন বেলায় সকালে সকাল তোলো মাখন বেলায় হবে গো পাল্লে করো হরি ভজন পাল্লে করো হরি ভজন মিথে বাধা গণ্ড গো সকালে সকাল তোলো মাখন বেলায় হবে গো তোমরা সকাল সকাল তোলো মাখন বেলায় হবে গো সকাল সকাল তোলো মাখন বেলায় হবে গো মায়েরা আজকে সেই বিষ্ণুপ্রিয়া দেবী গৌরসুন্দর রূপটা দেখে কাঞ্চনাকে সব খবর বললে বলছে জানিস কাঞ্চনা আমি ওই গৌরের রূপ দেখিলাম বল বল আমায় এখন কি হবে কি হবে এবারে বিষ্ণুপ্রিয়ার কথা শুনে বাসুদেব ঘোষ বললেন পদকর্তা বাসুদেব ঘোষ বললেন বাসুদেব ঘোষ কহে গোদায় অনুরাগে ওই সোনার বরণ গোড়ার রূপ হিয়ার মাঝে জাগে বাসুদেব ঘোষে কয়ে গোড়ায় অনুরাগে সোনার বন গোড়া রূপ বিয়ার মাঝে যা রূপ বাসুদেব
ओहिया जागे वासुदेव घोषे कहे गोरा रूप हिया जागे वासुदेव घोषे कहे गोरा रूप ओहिया जागे वासुदेव घोषे कहे गोरा रूप हिया जागे वासुदेव घोषे कहे गोरा रूप हिया जागे दो केटा देना केटा ताते या केटा तीनी केटा तीनी केटा ती तेरे केटा केटा तीनी केटा तीनी केटा तीनी तेरे केटा केटा ती दे दूने दा दे दूने दा दे दूने दा तेरे ता तेरे ता तेरे ता दिन तेरे कड़ तेरे कड़ तेरे कड़ तेरे ता तेरे ता तेरे ता दिन तेरे कड़ तेरे कड़ तेरे कड़ तेरे ता तेरे ता तेरे ता दिन तेरे कड़ तेरे कड़ तेरे कड़ तेरे ता तेरे ता दिन तेरे कड़ तेरे कड़ तेरे कड़ दे दूने दा दे दूने दा दे दूने वासुदेव घोषे कहे गोरा रूप ओहिया जागे वासुदेव घोषे कहे गोरा रूप हिया 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 जागे वासुदेव घोषे कहे রূপের গৌরচন্দ্রকে আস্বাদন করলাম চলো রে বাজ্জা একটু বৃন্দাবনে মায়েরা সব উলুধ্বনি করুন একটু মায়ের উলুধ্বনি সবাই উলুধ্বনি মায়ের উলুধ্বনি করুন এবার দুটি বাহু তুলুন সবাই মিলে দুটি বাহু তুলুন হ্যাঁ মনে চলে রে সবাই মিলে যাবো আমরা ও মনে চলে রে বৃন্দাবন ধাম শ্রী রাধে রাধে গায়েঙ্গে বৃন্দাবন ধাম শ্রী রাধে রাধে গায়েঙ্গে ও মন চল রে বৃন্দাবন ধাম শ্রী রাধে রাধে গায়ে বৃন্দাবন ধাম শ্রী রাধে রাধে গায়েঙ্গে রাধে রাধে গায়েঙ্গে श्यामा श्यामा गाएंगे श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे तुझको वहीं पे मिल विश्राम श्री राधे राधे गाएंगे तुझको वहीं पे मिल जाए विश्राम श्री राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम श्री राधे राधे गाए मन चल रे हरे हरे ओ वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी ओ बाके बिहारी की लीला है न्यारी बाके बिहारी की लीला है न्यारी ओ तेरी कोरी तेरी कोरी तेरी कोरी लागे नच दाम सिरा फिरा मन चल रे वृंदावन धाम श्री राधे राधे गाए मन चल रे वृंदावन धाम श्री राधे राधे गाए हरे हरे बोल ओ राधे राधे गाएंगे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे तेरी कोरी लागे नच धाम श्री राधे राधे गाए तेरी कोरी लागे मन चले वृंदावन धाम श्री राधे राधे गाएंगे गाई गोर हरि हरि वृंदावन धाम श्री राधे राधे गाएंगे श्री राधे राधे गाएंगे श्री राधे राधे गाएंगे श्री राधे राधे गाएंगे वृंदावन धाम की जय वृंदावन धाम की আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কি জোরছে বৃন্দাবন ধাম কি মায়েরা ভয় বলছেন নাকি ভয় 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 বলছেন না তো
জোর সে সবাই মিলে বৃন্দাবন ধাম কি আর একটু জোরে হবে কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি এবার মায়েরা বৃন্দাবনে আমরা বসে আছি তাই তো রাধা রানীকে কৃপা করতে হবে সবাই মিলে রাধে 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 কৃপা না হলে কিন্তু লীলা সদর হবে না সবাই মিলে দুটি বাহু তুলে মায়েরা আমি তো ব্রজ মে সবাই हम तो ब्रज में रहेंगे राधे राधे कहेंगे 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 ओ राधे राधे कहेंगे राधे राधे कहेंगे ओ राधे राधे कहेंगे राधे राधे कहेंगे हम तो ब्रज में हम तो ब्रज में रहेंगे राधे राधे कहें हम तो ब्रज में रहेंगे राधे राधे कहेंगे हम तो ब्रज में रहेंगे राधे राधे कहेंगे हम तो ब्रज में रहेंगे राधे राधे कहेंगे हिदाई गौर हरि हरि ब्रज में बाके बिहारी जिनकी महिमा है न्यारी बाके बिहारी जिनकी महिमा है नारी ब्रज में बाके बिहारी जिनकी महिमा है न्यारी बाके बिहारी जिनकी महिमा है नारी हम तो दर्शन दर्शन किया करेंगे राधे राधे कहेंगे दर्शन किया करेंगे राधे राधे कहेंगे हम तो ब्रज में रहेंगे राधे राधे कहेंगे ओ बोलो राधे 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 जोर से बोलो राधे 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 ओ बोलो राधे 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 वृंदावन में तालवन में बंसीवन में केसीवन में बरसाने में गिरी गोवर्धन जोर से बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया कर ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे राधा रानी की कृष्ण नाम रस प्रिया करो राधा रानी की राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो राधा रानी है महारानी महिमा उनकी सब जगह जानी ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जगह जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जगह जानी ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जगह राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे 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 वृंदावन में वृंदावन में तालवन में नंदगांव में बरसाने में बरसाने में श्री गोवर्धन बरसाने में नंदगांव में गोवर्धन में वृंदावन में बरसाने में तालवन में राधे राधे कृष्ण जी राधे राधे गोपी जी गोवर्धन में राधे राधे गोवर्धन राधे राधे गोवर्धन राधे 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 वृंदावन में तालवन में नंदगांव में बरसाने में बरसाने में राधा रानी की तालवन में जय जय श्री राधे हेलो मैना বৃন্দাবনে কিন্তু আপনারা বসে রাধারানী কৃপা পেয়েছেন এবার দেখবো কোন মায়ের বাবার কণ্ঠের ধ্বনি আগে রাধারানীর চরণটা স্পর্শ করে দেখি
যার কণ্ঠের ধ্বনি আগে স্পর্শ করবে তার কৃপা আগে হবে, কি তার লাইনটা আগে থাকবে, তাই তো? সবাই মিলে রাধা রানী কি, আরো জোর হবে, আর একটু জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি কি, ওদিকে বাবারা বলেনি, বাবারা হরি 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 হরি। চলুন তাহলে এবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রূপ আস্বাদন করুন। মধুরাদেবী মধুরশ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যমুনাতে জল আনতে গেলেন, তো জল আনতে গিয়ে আজকে রাধারানী কার রূপ দর্শন করলেন, কৃষ্ণের রূপটা দর্শন করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে রাধারানী তার প্রিয় সখী ললিতাকে বলছেন, ললিতা রে আমি এই যমুনাতে জল আনতে গিয়ে ওরে ললিতা দেখিলাম আমায় প্রাণবধূর রূপ, দেখিলাম আমার প্রাণবধূর রূপ, ললিতা রে আমি যমুনাতে জল আনতে গিয়ে দেখলাম আমার ললিতা বললেন, এরা হে আরে তুই কীরূপ দর্শন করেছিস একবার বল। তখন রাধারানী ললিতার কাছে তার প্রাণবধূ রূপের কথা বলছে, জানিস ললিতা আমি যমুনাতে জল আনতে কি দেখলাম, আমি দেখলাম সৌবড় নাগর রাজ, নি কোটে
স্বপ্ন তো নয়া তটে তপন মানে কি বাবা? তপন মানে কি? সূর্য, তাই তো? তপন মানে, তপন মানে সূর্য। তপন তনয়া তটে, তাহলে সূর্য তার তনয়া। তনয়া মানে কি? তনয়া মানে কন্যা। তপন তনয়া তটে, সূর্য কন্যার তটে। সূর্য কন্যার নাম কি? সূর্যের কন্যার নাম যমুনা। তাহলে তপন তনয়া তটে, সূর্য তার কন্যার তটে, যমুনার তটে। কি দেখলাম? হেলন নট বড়রাজ। হেলন নট বড়রাজ কে? অনাদি আদি প্রাণ গোবিন্দ, তাই তো? এই যে হেলন নট বড়রাজ, জানিস ললিতা আমি ওই রূপ দর্শন করে আমায় কি হলো জানিস? বলছে কি হয়েছে জানিস ললিতা? আমার সর্বঙ্গ কেমন শিথিল হয়ে যায়। শুধু তাই নয়, আরে কি দেখলাম জানিস? কত রূপ কথা বলবো, বলছে একটু এক এক করে বল দেখি রাধে। এবার রাধারানী এক এক করে বলছে, মা গো, রাধারানী বলছে, দেখ ললিতা আমি রূপের কথা কত বলবো জানিস ললিতা? যে রূপ দর্শনে করে সে কথা বলতে পারে না, পারে না। আর যে কথা বলতে পারে সে রূপ দেখতে পারে না, দেখতে পারে না। বলে বলে ললিতা, যে দেখে সে বলতে পারে না, আর যে বলে সে দেখতে পাই না। বলে বলে কেমন করে রূপের কথা আমি তোরে বুঝিয়ে বলবো, বুঝিয়ে বলবো। মা দেখবেন যদি নয়ন দেখে আর মুখে যদি বলা যায় তো কত বলবে? যে দেখে সে তো বলতে পারে না,
তাই না? আর যে বলবে সে দেখতে পায় না, বলছে তাহলে নয়নে দেখেছে মুখে কত বলবো, তবে যতটুকু আমি বলতে পারি তোকে বলবো। এবার রাধারানী ললিতাকে বলছি, ইদে গেলাম জানিস নাচ তো ভাঙ মন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙ ধন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙ মন ধনু ভঙ্গিম, নাচ তো ভাঙ মন ধনু ভঙ্গিম, নট খঞ্জন দিজি জোর, নট খঞ্জন দিজি জোর, আর নট খঞ্জন দিজি জোর, আর নট খঞ্জন দিজি জোর, বাণ জুড়েছে প্রাণ জুড়েছে, বাণ জুড়েছে বাণ জুড়েছে ওই দুই ভুরুর মধ্য মাঝে, বাণ জুড়েছে ওই দুই ভুরুর মধ্য বাণ, বাণ জুড়েছে যে মদনের ধনুর বাণ, বাণ জুড়েছে যে মদনের ধনুর বাণ, বাণ জুড়েছে যে মদন দেবের ধনুর বাণ, বাণ জুড়েছে আমার প্রাণবধূ গোবিন্দে, এই যে ভুরু দেখতে পাচ্ছেন মায়েরা, ভুরু তাই তো, দুটো ভুরু জোড়া, আর বলছে দুটো ভুরু যেন মদনের ধনুর মতো, আর দুই ভুরুর মাঝখানে যে নাসিকা বিন্দু আছে এটা হলো একটা বাণ, দুটো ভুরুর মাঝখানে নাসিকা আছে, আমার ভগবানের নাসিকা দুই ভুরুর মধ্যে জোড়া আছে। তা বলছে জানিস ললিতা, মদনের ধনুর মাঝখানে যেন বাণ জুড়েছে, আর ওই বাণে আমার আঘাত করেছে, আঘাত করেছে যারা একেবারে গোবিন্দের রূপ দর্শন করেছে, তাদের তো আর শরীরে শরীরই থাকে না, থাকে না এই দেহ ঘরে, যারা একেবারে গোবিন্দের রূপ ভরেছে তাদের তো আর দেহ ঘরে ঘরে থাকে না, ঘর থাকে না সবে বেঘর হয়ে পড়ে থাকে, বেঘর হয়ে পড়ে থাকে, সবে বেঘর হয়ে পড়ে থাকে, সব বেঘর হয়ে পড়ে থাকে, গোবিন্দ কৃপা কর বলে বেঘর হয়ে পড়ে থাকে, গোবিন্দ কৃপা কর বলে সব বেঘর হয়ে পড়ে থাকে। হে দয়াময়, একবার আমাদের কৃপা করিবে না দয়াময়, এই স্বাধীন মানব জন্ম গ্রহণ করেছি, এই মানব দেহ দিয়েছ ভগবান দয়াময়, যেমন ভাবে আমাদেরকে পাঠিয়েছ ভবে তেমন ভাবে তোমায় কোলে তুলে নাও দয়াময়। মা গো, এই জগতে সংসারে আমরা এসেছি সবাই কাঁদি ভগবানের কাছে যাওয়ার জন্য, কিন্তু মা ভগবান বললেন দেখো আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি, কঠি বাঞ্ছা জীব আমি করি, তবে শোনো আমি তোমাদের পাঠিয়েছি ভবের মাঝে, কর্ম তোমরা সঠিক করো, তোমরা যেমন কর্ম করবে আমি তেমন ফল তোমাদের দেব। কিমা বলছে কর্ম করো যথাতথা ফলের আশা করো না, তোমরা কর্ম করে যাও ফল ঠিক ভগবান দেবে, তা কর্মটা কেমন, যে যেমন কর্ম করবে তার ফল তেমন হবে। মায়েরা, এই সংসার জগতে আমরা এসেছি, ভগবান বললেন দেখো তোমরা কলিহত জীব অন্নগত প্রাণ, তোমাদের সংসার দিয়েছি, সংসার করেছো, সংসারের মধ্য দিয়ে তোমাদেরকে ভগবানকে ডাকতে হবে,
মাগো এই বিশ্ব জগতে যারা বাবা মা আছে তারা সবাই কিন্তু সংসার করেছে। তো শাস্ত্রে বলছে সংসার করে সংসারের মধ্যে ডুবে যদি কেউ কৃষ্ণ কথা ভুলে না যায়, সংসারে চালিয়ে যদি কেউ কৃষ্ণ কথা না ভুলে, কৃষ্ণকে সাধন ভজন করে, কৃষ্ণ কথা ভাবে, গোবিন্দকে পূজা করে, গোবিন্দকে আপন করে কাছে ডাকে, গোবিন্দের শরণাপন্ন হয়, সংসারে চালিয়ে ভগবান বললেন তারা হলো জগতে সব থেকে ধনী। কি ধনী? তারা হলো কৃষ্ণের ধনে ধনী। মায়েরা বিশ্ব জগতে অনেক ঐশ্বর্য আছে, অনেক অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি সবার আছে, কিন্তু ভগবান বললেন ও ঐশ্বর্যের ঐশ্বর্য নয়। কারণ জগতে যদি কেউ ভিখারি হয়ে থাকে কিন্তু সে যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণের ধনীর থেকে আর ধনীর মান কোনোদিন বড় হয় না। কিমা অনেকে টাকা থাকতে পারে, অনেক ব্যাগ ম্যানেজ আছে, কিন্তু সে কাঁদতে জানে না। বলছে যে না কাঁদতে জানবে সে কৃষ্ণের ধনে ধনী হবে না। কি এই বিশ্ব জগতে ভগবানের সব, সৃষ্টিকর্তা ভগবান, সব কিছু তার, যেটা চাইবে সেটা ভগবান। আজকে দুটো হাত নড়ছে ভগবানের জন্য, বদনে কথা বলছে ভগবানের জন্য, এখান থেকে যে বস্তু হাত দেবে সেটা ভগবানের সব। তো ভগবান বললেন তোমরা কি চাও, সব কিছু তো আমার, তা সব কিছু যদি চাও সেটা তোমরা পাবে, কিন্তু আমাকে যদি একবারে ধরে থাকো তাহলে বিশ্ব জগৎকে তোমরা পাবে। কিমা আমরা কি করি, অনেক সময় স্বার্থপর হয়ে কি করি, আমরা মনসার কাছে যাই, মা শীতলার কাছে যাই, মা কালীমায়ের কাছে যাই, শিবের কাছে যাই, অনেক দেবদেবীর কাছে যাই। ভগবান বললেন সবার কাছে যাও কিন্তু আমাকে ভুলো না। তোমরা যদি আমাকে ভুলে সবার কাছে যাও তাহলে আমার কৃপা পাবে না। আর ভগবানের কৃপা হলো কি, পারাপারের মুক্তি। মাগো যদি কেউ পাপ করে সে জেনে শুনে পাপ করছে, তাহলে কি করছে, সে জেনে শুনে পাপ করছে। ভগবান বললেন তোমরা জ্ঞান পাপী হয়ে গেছে, কারণ তোমরা জেনে শুনে পাপ করছো। এ কাজটা করলে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে এটা জানো, জেনে আগুনে হাত দিলে কেন? কি ভগবান তোমরা জ্ঞান পাপী, শোনো যারা পাপ করবে, পাপ করে অন্য দেবদেবীকে ডাকলে তারা কিন্তু পাপ থেকে মুক্ত করতে পারবে না। পাপ থেকে মুক্ত করার জন্য একমাত্র আমাকে লাগবে, আর আমাকে লাগা মাত্র নাম বলতে লাগবে। নাম যারা বলবে, নাম যারা করবে, তারা কিন্তু পাপ থেকে মুক্তি হবে। কিমা আমরা যেখানেই যাই না কেন ভগবানকে ছাড়া গেলে কিন্তু আমরা কিছু পাবো না। যেমন চপল গোপাল, তিনি কি করেছিলেন, মদ্যপান করে, কালীমায়ের সাধক, কালীমায়ের পূজা করে, মদ্যপান করে কি করলেন, কৃষ্ণ ভক্ত শিবাসকে আঘাত করলেন, তার ঘরে কি করলেন পাঁঠার মুন্ডু ঝুলিয়ে রাখলেন, কৃষ্ণ নাম বলতে বারণ করে দিলেন, সেই মহাপাপে তার সর্বঙ্গ কুষ্ঠ হয়ে গেল। এবার যখন কুষ্ঠ জর্জরিত সহ্য করতে পারছে না, কালীমায়ের মন্দিরে গিয়ে বলছে মা আমাকে রক্ষা কর, আমি সারাদিন তোকে ডাকি দিবানিছি, তোকে না দেখে জলস্পর্শ করি না, তাহলে আমার কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি দে মা, আমার পাপ থেকে মুক্তি কর। সেদিন মা বলেছিল হ্যারে বেটা আমি পাপ থেকে মুক্তি করার কেউ নয়, তুই যখন কুকর্ম করতে গেলি আমার কাছে বলে গেলি না, ওরে এই জগতে সংসারে ভগবান হলো সর্বশ্রেষ্ঠ গুরু, পৃথিবীতে যত দেব দেবী আছে সবার গুরু হলো ভগবান কৃষ্ণ, একমাত্র সেই ভগবানে যদি তোর পাপ থেকে মুক্তি করতে পারে তবে তোর কুষ্ঠিবাদি থেকে মুক্তি লাভ করবি। তুই আমাকে ডাকিস কিন্তু এই পাপ থেকে মুক্তি করার ক্ষমতা আমারে নেই, আমারে নেই, আমারে নেই। তাহলে কি মা, তাহলে আমাদের কর্তব্য কি, ভগবানের চরণটা জড়িয়ে থাকবে। তার কারণ বলছে কোনো গৃহেতে যদি চারটে ছেলে থাকে, তার বৃদ্ধ পিতা বেঁচে আছে, একজন কোনো আত্মীয় এসে নিমন্ত্রণ করতে আসবে, একটা নিমন্ত্রণ পত্র নিয়ে যদি ওই চারটি পিতা মানে চারটি সন্তানের পিতার কাছে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে যায় তাহলে কি হয় মা, চারটি ছেলের সবার কিন্তু আর বলতে লাগে না, বলা হয়ে যায়, তাই তো মা? কেন পিতা বেঁচে আছে গার্জেন। ঠিক তেমন আমরা যদি সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের আগে ধরে থাকি, আমার গার্জেনকে ধরে থাকি, জগতে পিতাকে ধরে থাকি, তাহলে কিন্তু আর কোনো দেবদেবীর সাধন ভজন করতে লাগে না, ওনার কৃপাতে সমস্ত দেবদেবীর কৃপা আমরা থেকেই পেয়ে যাবো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
ভগবান বললেন কি, একবার ভগবানকে ছাড়া তোমরা কিছু জানো না, ভগবান কৃপা করো। সেই জন্য মা কলিকালে ভগবান কিন্তু আমাদেরকে লক্ষ্য করে আমাদের দশা বুঝে ছোট্ট কিন্তু আমাদের মন্ত্র দিয়েছে, বলছে হে জগৎবাসী কর্ম করো, সংসার করো, সংসারের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে তোমরা আমাকে ডাকো, আলাদা করে যাগযজ্ঞ করার সময় লাগবে, ওসব করতে হবে না, কাজ করো, কাজের মধ্যে থেকে আমাকে ডাকো, আমাকে যেন তোমরা ভুলে যেও না। তাহলে কাজের মধ্য দিয়ে কী করে ডাকবো মা, আমরা কী করবো কাজের মধ্য দিয়ে? হাতে করো কাম আর কি, মুখে বলো হরি, অনায়াসে পারে হবি হবি ভব তরি, হাতে করো কাম মুখে বলো রাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে বলো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে হরি 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 হরি, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা লও লও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, তোমরা লও রে লও রে কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, আরে হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, আবার অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, আরে অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম। তাহলে মায়েরা হাতে করো কাম মুখে বলো নাম, অনায়াসে যাবি রে বৃন্দাবন ধাম, বলছে সংসারে কাজ করো, কাজের মধ্য দিয়ে তোমরা নাম বলো, কি নাম? সেই নাম কিন্তু একমাত্র আমাদের পারাপার করে দেবে, পারাপারের মুক্তির রাস্তা, কি নাম বলো দেখি? হরি নাম বলো সবাই মিলে, দুটি বাহুতে সবাই বলুন দেখি, হ্যাঁ সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই বলবেন সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার মায়ের বাবা সবাই বলবেন উচ্চ স্বরে কিন্তু, যে নাম ছাড়া জীবের গতি নাই, হরের নাম হরের নাম হরের নাম, ওই বাকি বললাম কালো নাস্তবা 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 গতির অন্যথা, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে মায়েরা সকাল সন্ধ্যা কাজ করবেন, কাজের মধ্য দিয়ে নাম বলবেন, ভগবান সব ভবসিন্ধু পার করে দেবে, শুধু তাই নয় তার সঙ্গে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ছেলেদের মেয়েকে বলতে হবে। এবার মায়েরা বলুন তো, এই যে নাম আমরা বললাম, কজনার নাম বললাম? মায়েরা প্রত্যেকদিন রাত জাগা হচ্ছে তো, রাত জাগে জেগে মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল ভাবে অনেক সময়,
মায়েরা বলুন, বাবারা বলুন, কজনার নাম বললাম? ওদিকে বাবারা পিছনে কজনের নাম বললাম? কজন? হ্যাঁ, চারজন। ওদিকে বাবারা? মায়েরা গুনুন, হাত গুনুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কজন হল? ষোলো জন। ভগবান এই নামটা দিয়েছেন, ষোলো নাম বত্রিশ অক্ষর, এটা ভুলে যান কেন? তাহলে ষোলো নাম বত্রিশ অক্ষর। এবার মেয়েরা, এই ষোলো জনকে জানতে হবে। আমরা যে ষোলো জনার নাম প্রত্যেক দিন বলবো, এই ষোলো জনার কৃপা আমাদের হয়ে যাবে। ষোলো জনকে বাবার এদিকে, ষোলো জনকে আমরা সকাল সন্ধ্যা ষোলো জনার নাম বলবো, ষোলো জন কৃপা হবে। তাহলে বলে দিই কে কে। ষোলো জনার মধ্যে আটটা হরে আছে বাবা। হরে কটা? আটটা হরে। রাম কটা? চারটে রাম। কৃষ্ণ কটা? চারটে কৃষ্ণ। তাহলে আটটা হরে, চারটে রাম, চারটে কৃষ্ণ। এবার আটটা হরে কে এটা জানতে লাগবে। আটটা হরে কিন্তু একজনও পুরুষ নয়, এই আটটা হরে কিন্তু প্রত্যেকটা নারী। তাহলে আটটা হরে কে কে মায়েরা? হাত গুনুন, বলে দিই। আটবার হরে বললে অর্জুনের কৃপা হবে। রাধারানী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, যমুনা, তুলসী, মা ধরিত্রী, এই আটটা হরে কিন্তু। আটবার হরে বলবেন অর্জুনের কৃপা হবে। চারটে রাম আছে মায়েরা, তাই তো? চারটে রামকে, চারটে রাম কিন্তু একজনও পুরুষ নয়, সবকটাই নারী। তারা কারা? রাধারানী, চন্দ্রাবলী, বিরজা আর সুভদ্রা, এই চারটে রাম। চারবার রাম বলবে, চারজনের কৃপা হয়ে যাবে। চারটে কৃষ্ণকে আমরা কিন্তু সবাই দেখেছি, ওই রাধাকে নিয়ে বাম দিকে, এটা একটা কৃষ্ণ, তাই না? এই এক কৃষ্ণ। দু নাম্বার কৃষ্ণ কোথায়? দু নাম্বার কৃষ্ণ আছে গোলক বৃন্দাবনে, গোপনে রাসলীলা করে, এরপরে রাস হবে, ওই গোলক বৃন্দাবন থেকে তাকে আনবে। ওই দু নাম্বার কৃষ্ণ গোলক বৃন্দাবনে রাস করছে। তাহলে দুই তিন, তিন কোনটা মায়েরা? তিন নাম্বার কোনটা? তিন নাম্বার কোনটা বলুন তো? বলছে মারাপিট। হ্যাঁ, তিন নাম্বার কৃষ্ণ কে জানেন মা? যিনি পঞ্চপাণ্ডবের সখা ছিলেন, মহাভারতে হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবের সখা হয়ে গান্ধারীর একশো পুত্রকে সবকটাকে শেষ করেছিল, তাকে বলা হয় বাসুদেব শঙ্কর সং কৃষ্ণ। তিন হয়ে গেল। চার নাম্বার কৃষ্ণ কোথায় আছে বলুন তো মায়ের বাবা? না, দীঘাতে। বলছে দীঘাত। মায়েরা, চার নাম্বার কৃষ্ণ কোথায়? আমার মায়ের বাবারা প্রত্যেক বছর সেখানে বেড়াতে যান, মনে করে দেখুন তো। শ্রীক্ষেত্রে পুরীধাম, জয় জগন্নাথ দেব কি জয় জগন্নাথ, সবাই মিলে মায়েরা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, 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 হরে হরি জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, জগন্নাথ স্বামী ভব তুমি, জগন্নাথ স্বামী, হরি হরি হরি।
जगन्नाथ स्वामी भव तू रे। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी 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 जगन्नाथ देव की जय हो। जगन्नाथ देव की जय। जगन्नाथ देव की जय हो। हेलो मायना এই মধুমাখা নামের মধ্যে সবকে পাওয়া যাবে। আটজনকে হরে পেলাম, কৃপা পেলাম, চারটে রামের কৃপা পেলাম, চারটে কৃষ্ণ কৃপা পেলাম, তাহলে বাদ আছে কিছু? ওই জন্য ভগবান বললেন, দেখো নাম বলো, নামের মধ্যে সব পাবে, কাজ করো নাম বলো, আর সংসারে থেকে কর্ম করো, কর্মের মধ্য দিয়ে মুখে নাম বলো, আর কিছু লাগবে না। শুধু নাম বললে হবে না মা, তার সঙ্গে আমাদের কর্মটা ভালো করতে হবে, তবেই তো ভগবানকে পাওয়া যাবে। এবার চলুন মা, আজকে রাধারানী ললিতাকে বলছে, জানিস ললিতা আর শুনবি আমি কি রূপ দেখলাম? বলছে কি দেখলি? এই ললিতা শোন, শরদ ফাঁদ মুখ মন্ডল শরদ ফাঁদ মুখ মন্ডল বলছে, জানিস ওই শারদে যে চাঁদ ওঠে না, গগনে যে চাঁদ আছে, ওই চাঁদের থেকে আমার গোবিন্দ চাঁদ অনেক বড়। ললিতা বললেন, হ্যাঁ রে রাধে, তোর কি মাথা খারাপ হয়েছে? আরে গগনের চাঁদের থেকে তোর গোবিন্দ চাঁদ বড় হলো কি করে? তখন রাধারানী প্রমাণ দিচ্ছে, জানিস ললিতা, এই শোন 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 ললিতা রে, গগনের চাঁদ শুধু গগনে উদয় হয়, গগনে উদয়, কিন্তু ললিতায় আমায় গোবিন্দ চাঁদ শুধু গগনে নয়, গগনে নয়, আমার গোবিন্দ চাঁদ সে যে ভক্তের হৃদয় মাঝে উদয় হয় রে, হৃদয় মাঝে উদয় হয় রে, উদয় হয় রে, মাঝে উদয় হয় রে, শোন শোন
ললিতা গগনের চাঁদে গগনে শুধু উদয় হয়, আর আমার গোবিন্দ চাঁদ ভক্তের হৃদয়ে মাঝে উদয় হয়। তাহলে শুধু গগনে নয় ভক্তের হৃদয়ে মাঝে আসে, এটা একটা গেল। আর একটা কি জানিস? জানিস ললিতা, গগনের চাঁদে কখনো বাড়ে কখনো কমে, কখনো কমে কিমা তাই নয়, গগনের চাঁদ কখনো বেড়ে যায় কখনো কমে যায়, অমাবস্যা পূর্ণিমা তাই তো, অমাবস্যার সময় আস্তে আস্তে গগনের চাঁদটা কমতে 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 অন্ধকারে নেমে যায়, আর পূর্ণিমার সময় বাড়তে বাড়তে পূর্ণরূপে বিরাজ করে। গগনের চাঁদ কখনো বাড়ে কমে, কিন্তু আমায় গোবিন্দ চাঁদ কখনো বাড়েও না কমেও না, কমেও না। জানিস ললিতা, আমার গোবিন্দ চাঁদ ভক্তের হৃদয়ে মাঝে সে যে পূর্ণরূপে বিরাজ করে, প্রত্যেক ভক্ত মণ্ডলী ভক্তবতী মায়েদের বাবাদের হৃদয় কিন্তু কৃষ্ণ গোবিন্দের চাঁদ পূর্ণরূপে বিরাজ করছে, আর আছে পূর্ণরূপে বিরাজ করছে বলেন মায়েরা কিন্তু রাত জেগে বসে আছেন কৃষ্ণ কথা শোনার জন্য। তাই তোমার তাহলে আজ রাধারানী উপমা দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, ললিতা গগনের চাঁদ কখনো বাড়ে কমে, আমার গোবিন্দ চাঁদ বাড়েও না কমে না, ভক্তের হৃদয়ে মাঝে পূর্ণরূপে বিরাজ করে। আর কি জানিস, গগনের চাঁদের কলঙ্ক আছে, দাগ আছে, আছে না মা দেখবেন, কিন্তু আমার গোবিন্দ চাঁদের কোনো কলঙ্ক নেই, কোনো কলঙ্ক নেই, কোনো দাগ নেই, আমার গোবিন্দ চাঁদ স্বচ্ছ কাছের মতো পরিষ্কার। আর শুনবি এই ললিতা, ওই জন্য গগনের চাঁদ মাঝে মাঝে অভিমান হয়ে যায়, অভিমান অভিমান হয়ে গগনের চাঁদ দশ খণ্ড হয়ে আমার গোবিন্দের দশটি নখে বিরাজ করে। কিমা ভগবানে চরণে দুটো চরণে কটানো গাছে পাঁচ পাঁচে দশটা আঙুলে দশটা নো তাই না, আর গোবিন্দের দুটো হাতে পাঁচ আঙুলে পাঁচ আঙুলে দশটা আঙুলে দশটা নো, তাহলে এই নখে প্রত্যেক নখমণ্ডলিতে ওই গগনের চাঁদ খণ্ড হয়ে গোবিন্দের নখমণ্ডলতে বিরাজ করে, বিরাজ করে গগনের চাঁদে বলে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ দাই গৌর হরি 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 রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে শ্রী চরণ বে কেন দুঃখ পাই সে চরণ চে, গঙ্গা ঝরে শ্রী চরণ বে
দুঃখ পায় সে চরণ চে কিতাব জ্বালা হরহে শ্রীহরি কিতাব জ্বালা হরহে শ্রীহরি চাহ করুণা সিক্ত নয়নে রাখো চরণে হে গোবিন্দ নাই হরি হরি নামে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মায়েরা তাহলে গোবিন্দের চাঁদ আমার ভগবানের দশটি নখে বিরাজ করছে হে ভগবান একবারে চরণে রেখে দাও ভগবান তো মায়েরা আজকের গোবিন্দ চাঁদ যেমন চরণে বিরাজ করছে এখানে আমার মায়েদের দেখবো বাবাদের দেখবো যে মায়েদের বাবাদের শরীরের মধ্যে কি ভগবানের কোনো চিহ্ন আছে মায়েরা জলিতা ও মা এদিকে এদিকে আমার মায়েদের বাবাদের কি জয়দাই জয়রাধে 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 শ্যাম জয়রাধে শ্রীরাধে ও জিও শ্যাম লালা জিও শ্যাম লালা পিলহি তির পগরি জয়রাধে শ্যাম রঙ কালা ও জিও শ্যাম লালা জিও শ্যাম লালা পিলহি তির পগরি রঙ কালা ও জিও শ্যাম লালা জিও শ্যাম লালা পিলহি তির পগরি রঙ কালা ও জিও শ্যাম লালা জিও শ্যাম লালা পিলহি তির পগরি রঙ কালা শ্যাম লালা জিও শ্যাম লালা পিলহি তির পগরি मथुरा से आई नंदलाला मथुरा से आई नंदलाला मथुरा से आई नंदलाला मथुरा से आई नंदलाला बपियों से पर गया अब पाला बपिया से पर गया अब पाला ओहो बपियों से पर गया अब पाला ओहो बपिया से पर गया अब पाला ओ जियो श्याम लाला जियो श्याम लाला पिलही तिर पगरी रंग काला ओ जियो श्याम लाला जियो श्याम लाला पिलही तिर पगरी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पिलही तिर पगरी रंग काला मथुरा से आई नंदलाला मथुरा से आई नंदलाला मथुरा से आई नंदलाला पर गया अब पाला गपियों से पर गया अब पाला गपियों से पर गया अब पाला गपियों से पर गया अब पाला जियो श्याम लाला जियो श्याम लाला दिन दिन पगरी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पिताई गो हरि हरि जियो श्याम लाला जियो श्याम लाला दिन दिन पगरी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला জনিতা জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জনিতায় মায়েরা এদিকে 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 রাধারানী তার প্রিয় সখী ললিতাকে বললেন এই ললিতা আর কি দেখলাম জানিস শোন শোন
আমার কানুষে বিনোদিনী কানুষে বিনোদিনী বাতাস পেয়ে কেমনে ওরে বিনোদ বাতাস পেয়ে কেমনে দোলে বাতাস পেয়ে কেমনে ওরে বিনোদ বাতাস পেয়ে কেমনে ওরে গোবিন্দের মাথায় ময়ূরের পাতা বাতাস পেয়ে কেমনে ওরে গোবিন্দের মাথায় মৌরে আমি এই খুঁড়ি দেখেলাম আমি কেমনে খুঁড়ি দেখেলাম গোবিন্দের মাথায় ময়ূর পাখা বিনোদ বাতাস পেয়ে কেমনে উড়ে মায়েরা রাধারানী বললেন কানুষে বিনোদরা বিনোদ চিকুরে বিনোদ বড়িয়া উড়িছে বিনোদ বান বলছে বিনোদ বাতাস পেয়ে ময়ূরের পাখা কেমন ওড়ে মায়েরা আমরা ভগবান শ্রী গোবিন্দের মাথায় আছে কি চূড়াতে ময়ূরের পাখা তাই না তাহলে ময়ূরের পাখা কেন আছে বলুন তো মা বলছে ভগবান জগৎকে শিক্ষা দিলেন দেখো ময়ূরের পাখা রাখার কারণ হলো কি যে পাখিরা কোনোদিন সংগ্রাম করে না মিলন করে না সেই জন্য তার পালকটা ভগবান মাথায় দিলেন জগৎকে শিক্ষা দিলেন দেখো পবিত্র দেহ রাখতে গেলে নিষ্কাম প্রেম করতে হবে প্রেম প্রেম করে এখন বিশ্ব জগতে বর্তমান যুগে কলিকালে মা প্রেমের বন্যা বয়ে যায় তাই না এখন মোবাইলে ঘন ঘন চার্জ দিতে হচ্ছে কারণ প্রেম প্রেম করে তাই না কি একটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে একটু হেসে দিল সেটা প্রেম নয় কি প্রেম আছে বিশ্বজগতে এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে আমাদের করতে দোষ কি তাই না রাধা কৃষ্ণ প্রেম করেছে তাহলে একটু ভেবে দেখুন মা রাধা কৃষ্ণ যে প্রেমটা করেছিল সেই প্রেমটাকে নিয়ে বিশ্ব জগৎবাসী পূজা করছে তাই না আর কলিকালের ছেলে মেয়েরা যে প্রেম করছে সে প্রেমটা নিয়ে জগৎবাসী কি করছে ঘৃণা করছে বুঝছে না তাহলে সেই প্রেমের সঙ্গে এই প্রেম তুলনা করলে হবে না কি
ভগবানের সঙ্গে শিয়াল কুকুরে তুলনা করলে হবে না। বলছে প্রেম কাকে বলে জানতে হবে, চৈতন্য চৈতন্যতে কৃষ্ণদাস গোস্বামী পাদ বলছে, কোন ভাগ্যের কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ করিলে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হলে দেহটা পেকে যায়, হৃদয়ে ভক্তি আসে, তখন ভক্তির বিশ্বাসে প্রেম জন্ম নেয়। তাহলে কোন ভাগ্যের কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব প্রেম করায়। প্রেম করতে গেলে প্রথম সিঁড়িটা আমাদের পার করতে হবে। প্রথম সিঁড়ি কি? প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। কিমা তবেই তো প্রেম হবে, আগে শ্রদ্ধা করতে শেখো। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস আছে মা, কি প্রেম করবে? বর্তমানে বাবারা অফিসে যায় প্রত্যেক দিন, বাবা রাত আটটার সময় ফেরে। একদিন প্রাকৃতিক দুর্যোগ, আজ যেমন প্রাকৃতিক দুর্যোগে আমার ওঠার কথা ছিল কটায়? সাড়ে আটটা, আটটার সময় আমি উঠলাম কটায়? সাড়ে নটা। এটা প্রাকৃতিক দুর্যোগ তাই তো, বৃষ্টি হয়েছে বলে তাই তো। আমার বাবা প্রত্যেক দিন রাত আটটায় অফিস থেকে ফেরে, একদিন হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, ট্রেনের গণ্ডগোল, রাত বারোটায় ফিরল। আমার মা গেটের সামনে বসে আছে, কখন আসবে? যখন কোথায় ছিলে এতক্ষণ? এটা কিন্তু প্রেম না। এটা কি প্রেম? না, বুঝতে হবে, জানতে হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে, কোথায় ছিল জানতে হবে। কি এখন বর্তমানে কি বিশ্বাস আছে মা? ছেলে বাবাকে বিশ্বাস করছে না, বাবা ছেলেকে বিশ্বাস করছে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করছে না, আবার স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না। কি নায়ক নায়িকাকে বিশ্বাস করছে না, আবার নায়িকা নায়ককে বিশ্বাস করছে না, শিষ্য গুরুকে বিশ্বাস করছে না, গুরুদেব শিষ্যকে বিশ্বাস করছে না। প্রেম হবে? অত সোজা প্রেম করতে গেলে আগে বিশ্বাস আনতে হবে, তবেই প্রেম হবে। কি মা, তাহলে এখনকার ছেলে মেয়েরা আবার অনেকে বলে নেশা করবো না, মহাদেবে গেঁজা খেয়েছ আমরা গেঁজা খাব। আমার ছোট ছোট ভাইয়ানা বলে, তা মহাদেব তো বিষ খেয়েছিল গাঁজার সঙ্গে, তা মহাদেব যখন বিষ খেল তোরা একটু বিষ খা, সেটা খাবো না, কারণ সেটা গেলে মারা যাবো, তাই না? তাহলে এটা হলো প্রেম? প্রেম নয়। মায়েরা মহাদেব বিষ খেয়েছিলেন জানেন তো? হ্যাঁ, বিষ খেয়েছিল না, খায়নি, খেলে তো পেটে চলে যেত। মহাদেব বিষটা কণ্ঠে ধারণ করেছিল। বিষ কেন কণ্ঠে ধারণ করলো? পরিস্থিতির চাপে। মায়েরা বাবারা জানেন, যখন সমুদ্র মন্থন হয়েছিল না, ক্ষীরত সাগরের কূলে মন্দার পর্বতকে কেন্দ্র করে বাসুকী নাককে জড়িয়ে একদিকে দেবতাগণ একদিকে অসুরেরা মন্থন করছে, কারণ অমৃত ভাণ্ড উঠবে আর সেই অমৃত দেবতা খাবে, দেবতারা খেলে তারা অমর হয়ে যাবে, সেই জন্য মন্থন করছে। করতে 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 তখন ওই তলায় থেকে কি হলো? অমৃতর ভাণ্ড উঠে গেল। ধনন্তরী অমৃত ভাণ্ড নিয়ে যখন উঠলেন, সঙ্গে সঙ্গে সেই অমৃত কি করলো? সমস্ত দেবতারা কৌশল করে কায়দা করে অসুরেদের বাদ দিয়ে নিজেরা সব খেয়ে ফেললেন। প্রত্যেকে দেবতারা খেলেন, দেবীরা খেলেন, একজন কিন্তু বাদ পড়ে গেল। কে? সে হলো পাগলা ভোলা মহাদেব। মহাদেব আসতে পারেনি, তার ভাগ্য হলো না। নারদ সব সেবা করে নিয়ে চিন্তা করলেন সর্বনাশ, মামা গেল কই? মামা তো পেল না, ছুটতে ছুটতে চললেন, মামা মামা ও মামা। এই নারদ কি হয়েছে রে মামা? সর্বনাশ হয়েছে। কি হয়েছে বল? মামা ওই সমুদ্র থেকে অমৃত উঠেছিল, সবাই খেয়ে ফেলেছে মামা, তোমার ভাগ্যে নেই, সবাই অমর হয়ে গেছে, তোমার উপায় কি হবে? মহাদেব বললেন চল তো দেখি নারদ ব্যাপারটা দেখি। ক্ষীরত সাগরের কূলে এসে দেখছে সর্বনাশ, সব চলে গেছে, কেউ নেই আর, সবাই খেয়ে চলে গেছে, আমার হলো না। বলছে এই নারদ এক কাজ কর, যেমন ভাবে ওরা অমৃত তুলেছিল আমরা তেমন করবো, এই ধর তো দেখি। নারদ তুই একদিকে ধর, আমি একদিকে ধরি, বাসুকী নাককে ধরে দুজনে টানছি,
টানতে টানতে মা অমৃত তো একবার উঠে গেছে, আর ওঠে আর উঠল কি উঠল, বাসুকী নাগের বিষ বের হল। যখন বাসুকী নাগের বিষটা বের হয়েছে, বিষ যখন সমুদ্রে জলে পড়েছে, মাছ মরে যাচ্ছে, জীব প্রাণ হত্যা হচ্ছে, মহাদেব চিন্তা করলেন সর্বনাশ, আমার জন্য জীব হত্যা হবে। সঙ্গে সঙ্গে সেই বিষটা গরলটা কি করলেন, মহাদেব মুখের মধ্যে দিলেন, ভিতরে দেওয়ার করলে, কারণ এই যে এখানে আছে কে, ভগবান, তাই না? মহাদেব মনে করলেন যদি ভিতরে দেই আমার ভগবানের অঙ্গে আঘাত হবে, এখানে দেওয়া যাবে না। দেখেছেন কত ভালোবাসে, কি করলেন মহাদেব কণ্ঠে রেখে দিলেন। সেই জন্য মহাদেবের কণ্ঠটা বিষের জন্য কি হলো, নীল হয়ে গেল। ওই জন্য মহাদেবের আর এক নাম হলো কি মা, নীলকণ্ঠ। এবার মহাদেবের বিষে যখন কণ্ঠে রাখলেন, ওই বিষের জ্বালায় জর্জরিত হয়ে অচৈতন্য হয়ে সমুদ্রের তীরে, আর কথা বলছি না, মানুষ যেমন মারা গেলে কাঠ হয়ে যায়, শক্ত হয়ে যায়, মহাদেব কাঠ হয়ে গেছে। নারদ বলছে মামা, ও মামা, ও মামা, আরে কি হলো তোমার, তুমি কি মারা গেলে? ও মামা, মামা কোনো কথা বলছে না, চোখ বুজিয়ে আছে, সর্বনাশ, মামা মারা গেছে, ছুটতে ছুটতে যাচ্ছেন, মামিমা মামিমা ও মামিমা। কালিমা বলে হ্যারে নারদ কি হয়েছে রে, মামিমা তুমি এই মুহূর্তে হাতের শাখা ভাঙো, আরে কি হয়েছে বললাম, মামিমা শীতের সিঁদুর মুছ, আরে কি হয়েছে, মামিমা তুমি আলতা পেরে শাড়ি খুললে সাদা শাড়ি পরো, আরে পাগল ছেলে কি হয়েছে বল, মামিমা মামা আরে বেঁচে নাই মারা গেছে। এই নারদ কি হয়েছে রে, সত্যি কথা খুলে বলতো, বলছে মামিমা ক্ষীরদ সাগরের কুলে মামা বিষ খেয়েছে, বাসুকী নাগরে বিষ খেয়ে মামা মারা গেছে, থেকে বেঁচে। কালিমা তাড়াতাড়ি করে গেল, গিয়ে দেখছে সত্যি ক্ষীরদ সাগরের তীরে শুয়ে আছে। এবার মা কি করলেন, মহাদেবের কাছে বসলেন, বসে কাপড়টা মুড়ে দিয়ে আগলে ধরে মহাদেবকে কোলে তুললেন, কোলে তুলে কি করলেন, মায় আমার স্তন দুগ্ধ মহাদেবের বদনে দিলেন। যখন স্তন দুগ্ধ দিয়েছে, মহাদেব মিটমিট করে চাইছে, মহাদেব বেঁচে গেল, মা চলে গেল। এবার নারদ শুরু করছে, মামা মামা আমি বলে দেব, এই চুপচাপ মামা বলে দেব, আরে চুপ কর না, মামা বলে, আরে চুপ মূর্খ ছেলে, চুপ না মামা বল, আরে চুপ। সে বেটা নারদ তো কাটি দেওয়াল, ইমা এর কথা ওরে বলে, ওরে কথা ওরে বলে, নারদ তো খুব চালাক, বলছে মামা আমি তোমায় ছাড়বো না। এবার রাত্রিবেলা মা মার বাবা শুয়ে আছে, এবার মহাদেব কান পেতে গবাকের ছিদ্র কান পেতে আছে, মহাদেব বুঝতে বললেন বেটা নারদ, এই নারদ আবার এসেছি, এই নারদ বললো মামা বলে দেবো, কি পাগল ছিল, আরে নারদ চুপ কর না, না মামা বলে দেবো। মহাদেব চিন্তা করলেন বেটার তো বিশ্বাস নেই, জগতে সবার বলবে, ওই জন্য মহাদেবের কপাট খুলে বললেন, শোনো নারদ আমি জানি তুই সবারে বলবি, তোর দিয়ে বিশ্বাস নেই, সেই জন্য অভিশাপ করলাম, শোনো নারদ বিশ্ব জগতে সবার অভিশাপ দিলাম, আমি যেমন দুগ্ধ খেয়েছি সবাই সবারটা খাবে, বলি কেউ কাহকে বলবে না রে, কেউ বলবে মায়েরা। এবার মায়েদের জিজ্ঞাসা করবো, আমাদের জিজ্ঞাসা করবো, আমার মায়েরা বাবারা কৃষ্ণ ভক্ত, হ্যাঁ তা কৃষ্ণ ভক্তের একটা প্রতিচ্ছবি দেখাতে হবে, সিম্বল দেখাতে হবে, বলুন কোন কোন মায়েদের বাবাদের আছে, সবার আছে বলি, যাদের শরীরে বেড়া লাগানো থাকবে
কৃষ্ণ ভক্তের বেড়া, তারা কিন্তু ভগবানকে দেখতে পাবে যাওয়ার সময়। কাঁধে কাঁধে বেড়া লাগানো আছে হাতরুন্দ কি পেছনে বাবাদের। ও মায়েরা, একটা ফুলের বাগান চাষ করলে তার চারিদিকে কাঁটা তারার বেড়া দেয় না? মায়েরা বা বাবারা তো বাগান চাষ করেন, সুন্দর বাগান, চারিদিকে কাঁটা তার দিয়ে বেড়া দেন না, কারণ ওই বাগানে কেউ নষ্ট না করতে পারে। এখানে হরিবাসুরে সুন্দর করে চারিদিকে ঘিরে দিয়েছিলেন ফুল দিয়ে। আর মায়েদের আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, তুলসীর মাল আছে কাঁধে 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 আছে হাতরুন্দ কি দেখেছেন? সবার আছে। ওদিকে বাবাদের কাঁধের আছে, ভাইদের কাছে, ভাইদের 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 চিন্তা নেই, প্রত্যেক হরিবাসরে এখন প্রত্যেক হরিবাসর আমাদের ইয়ং স্টাফ, আমাদের ভাইরা কিন্তু পরিচালনা করছে। যত হরিবাসর দেখছি সব ইয়ং স্টাফ, আমার ছোট ছোট ভাইয়েরা পরিচালনা করছে। চিন্তা করো না ভাই, হরিনাম চালিয়ে যাও, হরিবাসর সৃষ্টি করো, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে। চিন্তা করো না, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, ভগবানের কাছে যে যা চাইবে পাবে। কি মায়েরা, তাহলে এই বেড়া লাগানো আছে তো, মায়েরা যাদের যাদের বেড়া লাগানো নেই তারা কিন্তু ভগবানকে দেখতে পাবে না, আর যাদের বেড়া লাগানো আছে তারা কিন্তু ভগবানকে দেখতে পাবে। আমরা যখন এসেছিলাম ভগবানকে দেখে এসেছি, কথা দিয়ে এসেছি মাতৃগর্ভ থেকে, যাওয়ার সময় ভগবানকে দেখে যাব। তবে এই যাদের বেড়া লাগানো থাকবে দেহেতে তারা ভগবানের চরণে যাবে, আর যাদের দেহেতে বেড়া লাগানো না থাকবে তারা ভগবানের চরণে যেতে পারবে না। মায়েরা, যখন আমাদের সময় হবে ভগবান সিগনাল দিয়ে দেবে, মাতার কেশ পেকে যাবে, দাঁত পড়ে যাবে, ভগবান বলবে আর সময় নেই চলে আয়, তখন আমাদের শিওর মানে মাতার ধারে দুজনকে পাঠিয়ে দেবে, একটা বিষ্ণুদূত একটা যমের দূত। বলছে বিষ্ণুদূত এসে যদি দেখে গলায় তুলসীর মালাটা নেই, তাহলে কিন্তু ভগবানের বিষ্ণুদূত এসে ফিরে যাবে, কারণ এ বাগান নষ্ট হয়ে গেছে, এ বাগান এ দেহ ভগবানের কাছে নিয়ে যাওয়া যাবে না, বিষ্ণুদূত ফিরে যাবে। আর যমদূত যদি এসে দেখে কৃষ্ণ ভক্তের মালা গলায় নেই, এ বাগান নষ্ট হয়ে গেছে, কেষ্টা ধরে টানতে 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 নিয়ে গরম করার তেলে ফেলবে আর তুলবে, আর গলায় তুলসীর মালা থাকলে যমদূত ফিরে যাবে, হাজার ভোল্ট, এ বাগানে হাত দেওয়া যাবে না, সর্বনাশ, কৃষ্ণ ভক্ত বাগান। যমদূত ফিরে গিয়ে বিষ্ণুদূত আসবে কৃষ্ণ ভক্ত দেহটাকে নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দেবে, তাহলে মায়েরা তুলসী মালা পড়বেন তো? তুলসীর মালা পড়লে লাভ আছে মা? কি লাভ? বিজ্ঞান বলছে, এই একটু আগে প্রাকৃতিক দুর্যোগে কেমন আজ হচ্ছিল না, শব্দ হচ্ছিল না দুমদাম করে, ওটা কি বলা হয়? বর্জ্য, তাই না? অনেক সময় মাঠে ঘাটে দেখবেন বর্জ্য পড়ে এত লোক মারা গেছে, তাই না? বিজ্ঞান বলছে পৃথিবীতে যত বৃক্ষ আছে প্রত্যেকে বৃক্ষের উপর বর্জ্য পড়ে, যেখানে তুলসী বৃক্ষ আছে সেখানে বর্জ্য পড়ে না, 10,000 মাইল দূরে পড়ে। তাহলে গলায় তুলসীর মালা থাকলে মাঠে ঘাটে গেলেও কোনো চিন্তা নেই, বর্জ্য মাথায় পড়বে না, 10,000 মাইল দূরে পড়বে, এটা বিজ্ঞান বলছে। শাস্ত্রে বলছে দেখো তুলসীর মালা পড়লে কি হয়, অন্তিমকালে কৃষ্ণ ভক্ত দেহটাকে ভগবানের চরণে যায়, আর তুলসীর মালা না থাকলে যমলোকে ফিরতে হয়। তাহলে মায়েরা বাবারা সবাই তুলসীর মালা পড়বেন, আমার ছোট ছোট ভাইয়েরা পড়েছেন তো, পড়েছেন তো? হ্যাঁ, তুলসীর মালা না পড়লে দেখতে ভালো হবে না, হ্যাঁ তুলসীর মালা পড়লে দেখতে সুন্দর হবে, কথা দিলাম। তুলসীর মালা পড়ে গেলে যেখানে যাবে সেখানে ছাড় আছে। আমাদের যে গাড়িটা আছে হরিনামের গাড়ি, আমরা হাওড়া হুগলি বর্ধমান বীরভূমে যাই, সবসময় বোর্ডটা আছে, রাধাকৃষ্ণের ছবি আছে, কীর্তনিয়া মারা আছে, যেখানে যাবেন ছাড় আছে, চলুন। আর গলায় তুলসীর মালা থাকলে নিচে থেকে ওপর পর্যন্ত উঠবে, সব জায়গায় ছাড় আছে, তুলসীর মালা পড়বে। অনেক মায়েরা বোনেরা আছে, দিদি ভাইরা আছে, তুলসীর মালা পড়ে গুরুদেব বলেছেন মা তুলসীর মালা যেন কোনো দিন খুলো না, বাবা খুলবো না, চিন্তা করো না। কিছুদিন পরে একটা বিয়ে বাড়ি আসলো, হ্যাঁ দিদি আয় খোল মালাটা কেমন লাগে, হ্যাঁ গুরুদেব বারণ করেছে, কি দেখতে আসছে খোল, এই শোন বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে না আবার পরে ফেলে, সে দিদি ভাই তাহলে খুলি বলে খোল, মালাটা খুলে সোনার চেনটা গলায় পরে নিল, বিয়ে বাড়ি থেকে এসে আবার এসে মালাটা পরলো। এখানে আছে নাকি কেউ? আমাদের দিকে অনেকে আছে,
আমরা প্রায় দেখি গলায় তুলসীর মালা মোটা মোটা পরে আর ঠিক সময় সময় মাঝে মাঝে গলা খালি হয়ে যায়, থাকে না, আবার দেখি পড়ে না। ব্যাপারটা কি, ও সময় মতো পরে আর খোলে মায়েরা, যারা খুলবে আর পড়বে তাদের কিন্তু ঠকতে হবে। হরি হরি বল। এক রানীমা প্রত্যেক দিন দুতলার উপরও সে কেশ ঝাড়ে, কেশ মানে চুল ঝাড়ে, মাথার কেশটা ঝাড়ে। আর একটা কাপড় ব্যাপারী রাস্তা দিয়ে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে, যে কাপড় চোপড় আছে, কাপড় চোপড়, কাপড় চোপড় আছে গো মায়েরা, কাপড় তো পরেছেন, চোপড় পরেছেন? কোন কোন মায়েরা চোপড় পরেছেন হাত তুলুন দেখি। সে কি গো মায়েরা চোপড় পরেননি? চোপড় কেউ পরেননি? দিদা পরে কই মায়েরা? ও ব্যাপারে হেঁকে যাচ্ছে, কাপড় চোপড় আছে, রানীমা উপর থেকে মনে করুন ব্যাপারটা কি দেখি, চোপড়, কাপড় তো অনেক পরেছি, চোপড় তো পরা হয়নি। আয় মন্ত্রী যাও তো ঠেকানো তো, আয় ব্যাপারী দাঁড়া, আয় ব্যাপারী দাঁড়িয়ে পড়েছে, আয় ব্যাপারী তুমি বললে নাকি কাপড় চোপড় আছে, চোপড় দেখি একটা দাও। সর্বনাশ, এবারে ব্যাপারী তো স্তম্ভ হয়ে গেছে। রানীমা খবর দিয়েছে, রানীমা ডাক দিয়েছে, চোপড় পাবো কোথায়? ও তো ব্যাপারী প্রত্যেক দিন হাঁকে, তা আজ হাঁকছে, আর রানীমার কানে গেছে চোপড়, আয় ব্যাপারে একটা ভালো চোপড় দাও দেখি। রানীমার কাছে মিথ্যে কথা বলা যাবে না, ব্যাপারী কায়দায় পড়ে গেছে, বলছে রানীমা চোপড় তো ছিল কিন্তু এখন নেই, সব বিক্রয় হয়ে গেছে। রানীমা বলে না শোনো, একটা ভালো থেকে চোপড় কালকে এনে দেবে তো, কাপড় জীবন অনেক পড়েছি তা চোপড় পরা হয়নি, চোপড়টা কেমন দেখবো। ব্যাপারী তো মুশকিলে পড়ে গেছে, মা রানীমা বলেছে, অনেক কায়দা করে বলছে রানীমা চোপড় তো অনেক দাম, বলছে কত দাম? দাম রানীমা একটা ভালো চোপড় নিতে গেলে আপনার ধরুন 60,000 টাকা পড়বে। রানীমা বললেন কোনো ব্যাপার নেই, আয় মন্ত্রী 60,000 টাকা দাও, চোপড় আমি পরব, জীবনে কাপড় পরেছি চোপড় পরব। ব্যাপারে যত কায়দা করে কোনো কায়দা খাটে, কি হলো মা 60,000 টাকা মন্ত্রী দিয়েছে। ব্যাপারী 60,000 টাকা নিয়ে তো থরথর করে কাঁপছে, ঘরে গিয়েছে, ঘরে গিয়ে কাউকে কিছু বলেনি, 60,000 টাকা বিছানার তলায় রেখেছে, রেখে দিয়ে সেই বিছানাতে শুয়েছে, শুয়ে একবার এপা একবার ওপা। বউ বলছে আগো ব্যাপারটা কি গো, তুমি ঘুমাচ্ছ না, এ মাথা ও মাথা করছে, কি হয়েছে, কি ব্যাপার, আর তোমার শরীর তো ধামছে কেন, শীতকালের সময় কার্তিক মাসে শীত, কি হয়েছে? বলছে গিন্নি আর বলো না, কি হয়েছে বলো না, বলো সর্বনাশ হয়ে গেছে, ব্যাপারটা কি? বলছে জানো আমি প্রত্যেক দিন কাপড় চোপড়ে বলে হাঁকি, আজকে রানীমায়ের কানে গেছে, রানীমা চোপড়ে চেয়েছে, চোপড় পাবো কোথায় বল। সর্বনাশ, চোপড় চেয়েছে শুধু তাই নয়, গিন্নি আমি কায়দা করে 60,000 টাকা চেয়েছি, সে টাকাটা পর্যন্ত দিয়েছে, বলে দেখি টাকাটা কোথায় দেখি বের করো দেখি, বিছানার তলায় থেকে 60,000 টাকা বের, সে বউ তোমার 60,000 টাকা গুনে। সর্বনাশ, তুমি কি করেছ, তুমিও মরবে তোমার সঙ্গে আমার একসঙ্গে। বলছে দেখো বউ চলো পালে, পালিয়ে যাবে রাজার কাছে, পালিয়ে বাঁচা যায়, ধরে আমাদের ঘরদান দেবে না। বলছে তাহলে উপায় কি হবে? অমা অনেক অনেক সময় আমার দাদা ভাইরা বাবারা মায়েদের কথা শুনতে হয়, সংসার সুখেরই রমণীর গুণে, নারী সর্বশ্রেষ্ঠময়, নারী গুণাধার, নারীরই কথা যে না শোনে তার ঘরে ঘরে পা, নারীর কথা শুনতে হবে, কত সুজন নারী সর্বশ্রেষ্ঠ, নারী নিয়ে অনেক কথা আছে। এবার দেখো মা, বউ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথা ঠান্ডা করো, চিন্তা করো না, আমি বুদ্ধি দিচ্ছি দাঁড়া। এবার সেই তার স্ত্রী বুদ্ধি দিচ্ছে, শোনো সারা রাত ব্যাপারীকে ভালো করে বুদ্ধি দিয়েছে, মাথায় ঘটে ভালো করে ধরিয়েছে, বলছে বউ এইবারে যদি কাজে লাগে বাঁচা যাবে। সকালবেলা ব্যাপারী একটা খালি বাক্স নিয়েছে, তাতে না আছে কাপড় না আছে চোপড়, খালি বাক্স প্যাক করে নিয়েছে, বলছে এবারে যাই, বলছে সাবধানে যেও, কিচ্ছু হবে না, আমি তোমার তো শিখিয়ে দিয়েছি সেটাই কাজে লাগা। এবার মা খালি বাক্স নিয়ে রানীমানের দুয়ারে গিয়ে বলছে, যে রানীমা আপনার চোপড় এসে গেছে রানীমা, এই ব্যাপারে শোনো শোনো, এই যাও 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 মন্ত্রী যাও তো একটা ভালো দিকে চোপড় আনো,
এবারে রানীমা যখন বলেছে মন্ত্রী গিয়েছে, এবার ব্যাপারীমা বাক্সটা নামিয়ে বলছে দাঁড়াও রানীমা শোনো, মন্ত্রীকে তো পাঠালে চোপড় নিতে, কিন্তু একটা কথা শুনে রাখো, আমার এই চোপড় বড় মূল্যবান বস্তু, সবার চোখে পড়ে না, যে সতী মায়ের ছেলে হবে সে দেখবে, আর যে সতী মায়ের মেয়ে হবে সে দেখবে, তাছাড়া কিন্তু কেউ দেখতে পাবে না। কি সত্যি সত্যি করছো, আমার মা কি অসত্যি খেলো তার ছোট মুখে বড় কথা খেলা রানীমা খোলো দেখি। এবারে ব্যাপারী খালি বাক্সটা খুব যখন খুলেছে মন্ত্রী দেখ ব্যাপারটা কি, মন্ত্রী তো দেখে চোখ গোল গোল হয়ে বড় হয়ে গেছে, সর্বনাশ, কিছু নেই তো খালি বাক্স দেখতে পাচ্ছি না কেন, তাহলে আমার মা নিশ্চয়ই অসতী ছিল, না ধরা দিলে হবে না, রানীমা চাকরি খাবে, আমার মায়ের বদনাম করলে হবে না, দেখতে পাচ্ছি না, না ধরা দেবো রানীমা, ফ্যান্টাস্টিক, হেভি দেখতে, বিউটিফুল, বলে এত সুন্দর চোপড় ধারণা মারাত্মক, রানীমা বলছে মুলতলে একটা চোপড় ভালো দিকে বেছে নিয়ে এসেছে, রানীমা এটা তো পারবে কেন, বলছে রানীমা খুব মূল্যবান বস্তু তো করছে অনেক চোপড়, কোনটা আপনার পছন্দ হবে আমি কোনটা নেব, এক কাজ করুন রানীমা আপনি এসে একটা চোপড় বেছে নিন, মন্ত্রী কি নেবে, এবারে রানীমা ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি, রানীমা এসে সরে দেখি রানীমা দেখছি রানীমা দেখছে সর্বনাশ, ব্যাপারটা কি মন্ত্রী দেখতে পেলো সুন্দর চোপড় খুব ফ্যান্টাস্টিক চোপড় আমি দেখতে পাচ্ছি না সর্বনাশ, তাহলে কি আমার মা অসতী ছিল, না আমি রানী মন্ত্রীর মা সতী, আমার মা অসতী, মন্ত্রী দেখতে পেয়েছে আমি বাবর ধরা দিলে হবে না, ও ব্যাপারে কি চোপড় এনেছো ফ্যান্টাস্টিক ব্যাপারী মনে মনে করলেন বুদ্ধিটা কাজে লেগে গেছে, এত সুন্দর দেখতে এত, আমার রানীমা বললেন ব্যাপারী সব তুলে দাও, আরে ছটা কালে গেল, ব্যাপারী খালি বাক্স প্যাক করে দিয়েছে, এবার রানীমা খালি বাক্স নিয়ে ঘরে ফেলল, ইমা কি হলো, তুলসীর মালা যারা খুলবে আর পড়বে তাদের রানীমার মতো হতে হবে, হতে হবে রানীমার মতো, হতে হবে রানীমার মতো, হতে হবে ইমা, তাহলে গলায় তুলসীর মালা পড়বে, কেউ খুলবে না কেউ পড়বে না, একদম সাঁটিয়ে মারবে, থাকবে তো, শুধু তাই না ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে শেখাবে, এবার রাধা রানী বলছে জানিস হ্যাঁ ললিতা আমার ভগবানকে কি দেখলাম জানিস, ময়ূরের পাখা সব সময় বামে দিতে হেলে, মায়েরা ময়ূরের পাখা গোবিন্দের মাথায় থাকে কেন, ভগবান ময়ূরের পাখাটা বেছে নিলেন কেন, বলছে নিষ্কাম প্রেম, ভগবান নিষ্কাম প্রেম করেছিল, রাধা কৃষ্ণের যে প্রেমটা কোনো কামনা বাসনা ছিল না, আর ওই যে ময়ূরের পাখাটা সবসময় বাম দিকে হেলে থাকে কেন, রাধার চরণ পাওয়ার জন্য, তাহলে ময়ূরের পাখা রাখার কারণ কি, মায়েরা পৃথিবীতে যত পাখি আছে সবে পাখির ডিম হয় বাচ্চা ফোটে, কিন্তু ময়ূরের কি হয় জানেন, ময়ূরের ডিমও হয় না আর কি হয়, গর্ভবতীও হয় না, ওমা বাচ্চা তাহলে কেমন করে হয়, ময়ূররা যখন পেকমে তুলে নাচে শরতে কালে, ওই পেকমে তুলে নাচতে 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 বীর্য স্খলিত হয় পুরুষ ময়ূরের, সেই বীর্য ছড়িয়ে যায় সারা দেশে সমস্ত ভূমিতে ছড়িয়ে পড়ে, আর স্ত্রী ময়ূর কি করে, মুড়ি ভেবে স্ত্রী ময়ূর খাদ্য ভেবে সেইগুলো সেবা করে নেয়, সেবা করার পরে গর্ভে চলে আসে, তখন তাদের সন্তান হয় বাচ্চা ফোটে, ওই জন্য ভগবান বললেন নিষ্কাম প্রেম
ময়ূরেরা আগে মাত্র নিষ্কাম প্রেম সঙ্গমে না করে তাদের বাচ্চা হয়, ওই জন্য ভগবান রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা করে নিষ্কাম প্রেমিত পশুর পালকটা মাথায় দিয়ে বললেন, হে জগতবাসী আমার মতো তোমরা শেখো, রাধা কৃষ্ণের প্রেমে কোনো দিন প্রেম হয় না, সেটা নিষ্কাম প্রেম হয়, সেই জন্য ময়ূরের পাখাটা ভগবান সব সময় মাথায় ধরে রাখে, আর সেই ময়ূরের পাখা রাধার চরণ পাওয়ার জন্য আজও বামে হেলে আছে। কারণ কি মা? সে যে রাধা চরণ ভালোবাসে। একটু আগে বললাম না, নারী সর্বশ্রেষ্ঠ, ভগবান বিশ্ব জগতের মালিক, ভগবানের হুঙ্কারে অশ্ব থেমে যায়, ভগবানের ঝংকারে সমস্ত দেশ কেঁপে যায়, যখন রাধা নামটা ভগবান মুখে বলে তার নয়নে জল চলে আসে। অর্জুন একদিন বলেছিল, কৃষ্ণ সখা বিশ্ব জগতে তোমার দেখে সবাই ভয় পায়, তোমার হুঙ্কারে অশ্ব থেমে যায়, তোমার হুঙ্কারে সব দেশ কেঁপে ওঠে, কিন্তু রাধা নামে তোমার চোখে জল আসে কেন? সেদিন ভগবান কৃষ্ণ বলেছিলেন, দেখো অর্জুন চুপ করো, আজও পর্যন্ত আমি রাধার মহিমা কিছুই বুঝতে পারলাম না, হৃদয় গৌর হরি হরি বলব। তাহলে মায়েদের মনের খবরে কেউ বুঝতে পারে না, স্বয়ং ভগবানের আধার খবরে বুঝতে পারেন কি? নারী হলো সর্বশ্রেষ্ঠ, জানিস ললিতা আর কি দেখলাম জানিস? বলি বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, 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 বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ঘটিতে বিনোদ কঠি, বিনোদ ঘটিতে বিনোদ কঠি, বিনোদ ঘটিতে বিনোদ কঠি, বিনোদ ঘটিতে বিনোদ কঠি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। জানিস ললিতা আমায় প্রাণবধূর রূপ দর্শন করলাম, ভগবানের রূপ দর্শন করলাম, আর কি দেখলাম জানিস? ললিতা রে বেদে ছেবি নদ চুয়া নব গঞ্জা দিয়া, ললিতা রে নব গঞ্জা দিয়া,
कब गुंजा दिया छे दो चूरा ललिता आमी देखिला आमाय प्राणवधूर कपाले मस्तके चूड़ाटा बाधा आछे मायेरा ए जो गोविंदेर माथा जे चूड़ा छिलो ना ए चूड़ा आर नूपुरेर एकदिन झगड़ा हयेछिल चूड़ा बोले छिलो ए नूपुर अरे आमी होलाम तोर थेके बड़ो आर नूपुर बोलछे चूड़ा आमी होलाम तोर थेके बड़ो बोलछे केनो तुई आमार थेके बड़ो केनो चूड़ा बोलें देख तुई तो गोविंदेर चरणे थाकिस आर आमी गोविंदेर मस्तके थाकि ताहले आमी बड़ो ए बोलछे आमी बड़ो ओ बोलछे आमी बड़ो মাঝখানে একজন ছিলেন কে সে হলো মুরলী বাঁশি তিনি বললেন দেখ এই চূড়া নপুর তোমাদের দুজনের মাঝখানে তো আমি থাকি তো আমি তোমাদের বিচার করে দেব তা চূড়া বললেন দাদা আপনি বিচার করে দিন নপুর বললেন দাদা আপনি বিচার করে দিন এবার দুজনের মধ্যে মুরলী বিচার করছে অনেকে ভেবে দেখলে মুরলী বললেন চূড়াকে দেখো চূড়া তুমি তো গোবিন্দের মাথায় থাকতে পারো তুমি মাথায় থাকতে পারো কিন্তু তুমি বড় হতে পারো না বলছে কেন বলছে দেখো চূড়া শাস্ত্রে বলছে আগে হও নিচু তবে হবে উঁচু আগে নিচু হতে হবে কারণ গঙ্গাপুত্র ভীষ্মকে মায়েরা জানেন যিনি শরশয্যায় হয়েছিলেন মহাভারতে যখন সর্বঙ্গে তার তীর বিঁধে গেছে তখন ভীষ্ম বলেছিলেন ওরে আমার সর্বঙ্গ তীর বিঁধে যা আমার দেহটা উপরে থাকুক কিন্তু আমার মাথাটা যেন নিচু হয়ে থাকে বলছে কেন বলছে আমার দেহ উঁচুতে থাক মাথা যদি আমার নিচু হয়ে থাকে আমি মরার সময় ইদাই লর হরি 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 বলছে আমার দেহটা উঁচু হয়ে থাক কিন্তু মাথাটা যদি নিচু হয়ে থাকে আমি গোবিন্দের চরণ পাব ঠিক আছে এবার মায়েরা অনেকে ছবিতে দেখেছে যে আমার ওই ভীষ্মদেবের যে শরশয্যায় ছিলেন ভীষ্মদেবের সর্বঙ্গে তীর বিঁধে আছে না কি রক্তাক্ত হয়ে সে তীরগুলো কে ছিলেন তীরগুলো ছিলেন দ্রৌপদীর চোখের জল মায়েরা জানেন যখন দ্রৌপদীর বসন হরণ হয়েছিল বস্ত্রহরণ কে করেছিল মহাভারতে দুঃশাসন কার কথা শুনে দুর্যোধনের কথা শুনে দুঃশাসন যখন দ্রৌপদীর বসনটা টানছে সামনে ভীষ্ম দাঁড়িয়েছে তখন ওই দ্রৌপদী যখন বসনটা টানছে দ্রৌপদী কাঁদছে কাঁদতে কাঁদতে ভীষ্মকে বলেছিল দাদু তুমি একবার প্রতিবাদ করো দাদু তুমি একবার বারণ করো সেদিন কিন্তু ভীষ্মদেব প্রতিবাদ করতে পারেনি বারণ করতে পারেনি কারণ সেদিন ভীষ্মদেব দুঃশাসনের অন্ন খেয়েছিল দুর্যোধনের অন্ন খেয়েছিল সেই জন্য প্রতিবাদ করতে পারেনি তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলেছিল দাদু আমি তোমাকে অভিশাপ করলাম আজকের তোমার সামনে আমার বস্ত্র হরণ হচ্ছে এই অপমান তুমি সহ্য করছো প্রতিবাদ করছো না আমি তোমাকে অভিশাপ করলাম দাদু এমন একদিন দিন আসবে আমার এই প্রত্যেকটা চোখের ফোঁটা একটা একটা করে তীর হবে আর চোখের ফোঁটার জলে তীর হয়ে তোমার সারা শরীরে বিঁধে যাবে সেদিন তুমি অপমানের জ্বালা বুঝতে পারবে মায়েরা দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল বাঁচিয়েছিল কে কে বাঁচালো বাঁচলে ছিল ভগবান কৃষ্ণ কেন বাঁচালো মা দ্রৌপদীও একদিন তাকে কিছু দিয়েছিল কবে যেদিন ভগবান কৃষ্ণ শিশুপালকে মেরেছিল মায়েরা শিশুপালে যখন জন্মগ্রহণ করেছিল শিশুপালের তিনটে নয়ন হয়েছিল চারটে কর হয়েছিল যখন জন্ম নিল ঋষিমুনিরা এসে বিচার করলেন ভাগ্যলিপি করলেন শিশুপালের মাকে বলেছিলেন মা তোমার গর্ভে যে সন্তান এসেছে এ সন্তান বাঁচার জন্য আসেনি তবে বাঁচতে পারে একজন যদি বাঁচাতে পারে তবেই বাঁচবে বলছে কে তখন ঋষিমুনি বললেন মা তোমার ছেলেকে সবাইকে ডেকে দেখাবে যার দেখাতে একটা নয়ন খসে যাবে দুটো হাত খসে যাবে তুমি জানবে তার হাতে তোমার শিশুপালের মৃত্যু হবে
সেদিন শিশুপালের মা সবাইকে ডেকে ডেকে শিশুপালকে দেখিয়েছিলেন, কারোর দেখাতে হাতও খসল না, একটা নয়ন খসে গেল না। শিশুপালের মা মনে করলেন, সবাই তো দেখেছে, তাহলে কারোর দেখাতে যখন কিছু হলো না আমার ছেলে বাঁচবে। কিন্তু না, একজন তো দেখতে বাকি আছে, সেকে সে হলো কৃষ্ণ। এবার শিশুপালের মা কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হ্যাঁরে কৃষ্ণ, সবাই আমায় ছেলেকে দেখতে আসলো আর তুই এলি না, তুই একটু দেখতে আসবি না কৃষ্ণ, চল আমায় ছেলেকে দেখিবি চল। কৃষ্ণ বলছে, পিসিমা আজকে থাক না। বলছে, না সবাই দেখেছ, তোকে যেতে হবে। বলছে, আজকে যাব না। বলছে, না তোকে এখনই দেখতে হবে। কৃষ্ণ তো সব জানে, মনে মনে ভাবলেন, হায় রে মা, তুমি তোমার ছেলের মৃত্যুদাতাকে খুঁজে পেলে, ধরা পড়ে যাব। বলছে, আজকে এখনই দেখতে হবে। কোনো কথা শুনল না, শিশুপালকে দেখতে গেলেন। ভগবান যখন ঘরে ঢুকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে শিশুপালের একটা নয়ন খসে গেল, দুটো কর খসে গেল। তখন শিশুপালের মা কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরলেন, হ্যাঁরে কৃষ্ণ, তাহলে তুই আমার সন্তানের মৃত্যুদাতা? কৃষ্ণ বল না, কৃষ্ণ আমার সন্তানকে তুই মারবি? কৃষ্ণ আমার সন্তানকে তুই মারিস না? কৃষ্ণ আমার সন্তানকে ভিক্ষা দে, আমি তোর কাছে আমার সন্তানকে ভিক্ষা চাইছি। কৃষ্ণ আমার সন্তানকে তুই মারিস না, আমার সন্তানকে আমার হাতে তুলে দে, কৃষ্ণ মারবি না? যখন কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরলেন, কৃষ্ণ বলছে, পিসিমা চোখের জল মোছো, তুমি আমার থেকে বয়োজ্যেষ্ঠ গুরুজন, তুমি আমায় চরণ ধরছ। কৃষ্ণ, পিসিমা তোমার কাছে যে সন্তান এসেছে, এ তো মরতে আসেনি, এ তো অসুর হয়ে এসেছে। না কৃষ্ণ, তুই কথা দে, তুই আমার কৃষ্ণ, তুই আমার সন্তানকে মারবি না, কথা দে, তুই আমার সন্তানের মৃত্যুদাতা, আমার কথা দিতে হবে। কৃষ্ণ তখন বললেন, আচ্ছা আমি কথা দিলাম, তোমার সন্তানের 100 অপরাধ আমি সহ্য করব, 100 অপরাধ সহ্য করব। তবে শোনো পিসিমা, 100 অপরাধের পর যখন 101 অপরাধ হবে, তখন কিন্তু আমি তোমায় ছেলেকে মারব। তখন শিশুপালের মা বললেন, ঠিক আছে কৃষ্ণ, তাই হবে, কিন্তু 100 অপরাধ আমায় ছেলেকে তুই ক্ষমা করে দিস। সেদিন 100 অপরাধ ক্ষমা করলেন। এবার দেখুন মা, শিশুপাল বড় হলো, আস্তে আস্তে কৃষ্ণকে গাল দিতে শুরু করলো, এই লম্পা তুই চল, গুরু চুরি খাস, বসন চুরি করিস, এক এক করে গালাগালি করছে। আর কৃষ্ণ একটা একটা করে হাত গুনছে, বলেছিল 100 অপরাধ ক্ষমা করব, একটা একটা করে গালাগালি করছে, 100টা যখন অপরাধ করেছে, 100টা অপরাধ ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করার পর 101 অপরাধ করেছে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ কি করলেন, সুদর্শন চক্রটা ছেড়ে দিল। আর সুদর্শন চক্র যখন ছেড়ে দিয়েছে, মায়েরা শিশুপালের মুন্ডুটা কাটা গেল আর কৃষ্ণের অঙ্গুলি কেটে গেল। তখন দ্রৌপদী একটা বসন ছিঁড়ে শিশুপালের বাঁচাবার জন্য বসন ছিঁড়ে কি করলেন, কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী এমন সময় আসবে আমিও তোমার বসন দান করব। মায়েরা এর পরবর্তী হবে রূপ, আসগান হবে। এবার আমি রূপের কথাটা একটু বলে রাখবো এখানে। এবারে সখী সনে কৃষ্ণ পাতা কইতেছিল বলি, হেন তালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, সখী সনে কৃষ্ণ পাতা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, সখী সনে কৃষ্ণ পাতা কইতেছিল বলি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, সখী সনে কৃষ্ণ পাতা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো বাঁশি, ওই শ্যামের বাঁশি বেজে উঠিল, বাজে আজি বেজেছিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের ঝুলি বাজিছে, ওই আকাশ বাতাসে মুখর করে শ্যামের বাঁশি বেজে উঠিল, আকাশ বাতাসে মুখর করে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, ওরে জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাসে মুখর করে, জয় গৌর হরি বল, আকাশ বাতাসে করে, আকাশ বাতাসে শ্যামের বাঁশি বেজেছিল, শ্যামের বাঁশি বেজেছিল। সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বলি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, ভগবান এবার বাঁশিটা বাজিয়ে দিয়েছে। যখন বাঁশি বাজিয়ে দিয়েছে, সখীগণে বললেন, ওরে রাধে শোনে শোনে, ওই দেখে তোর শ্যামের বাঁশি বেজে উঠল। রাধারানী বললেন, আর দেরি করিস না, চলো চলো এবার আমরা শ্যামের কাছে যাব। কি করলেন মা? এবার রাধারানী সখীগণকে নিয়ে যাচ্ছেন,
আজ শ্যাম অগ্নি সারে চলে বিনোদিনী রাধা, 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 আবার নীল বসনে মুখ ঢাকি আছে আধা, নীল বসনে মুখ ঢাকি আছে আধা, আর নীল বসনে মুখ ঢাকি আছে আধা, নীল বসনে মুখ ঢাকি আছে আধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা, শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা। মায়েরা, আজকে রাধা রানী যখন আসলেন ভগবান গোবিন্দ দূর থেকে লক্ষ্য করলেন, বলি এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, কৃষ্ণের রূপ মাধুরী এইখানে রইল, কৃষ্ণের লীলা মাধুরী এইখানে রইল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, 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 হরি এর পরবর্তী শিল্পী এসে গেছে, রাশি আমরা আস্বাদন করুন, আজ আমরা বিদায় নিলাম।